সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক বন্ধুরা আপনারা অনেকে আমার জন্য ঈদের উপহার পাঠিয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার জন্য ঈদ গিফট পাঠিয়েছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ বন্ধুগণ আপনারা প্রত্যেকে প্রায় একটা কথাই বলেছেন যারা আমাকে ঈদ গিফট করেছেন তারা প্রত্যেকেই প্রায় একটা কথাই বলেছেন যে ভাইয়া আমার আমার এই গিফটটা দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করবেন তো যেহেতু আমি প্রতিদিনই ভিডিও তৈরি করি তাহলে আপনার গিফট দিয়ে একটা নয় ইনশাল্লাহ একাধিক ভিডিও তৈরি করা হবে যাই হোক আমি আজকের গল্পে যাই আজকে আমি আটশো সত্তরতম গল্প প্রচার করতে যাচ্ছি নোয়াখালীর বাই হিরণের জীবনের এক হৃদয় কাঁপানো বাস্তব জীবনের গল্প বন্ধুরা আজকের গল্পের টাইটেল যে সংসার বাঁচাতে সন্তানের জিব্বা কেটে দেয় এক মা আমি অনেক নিষ্ঠুরতার প্রতারণার গল্প শুনেছি অনেক খারাপ মানুষের গল্প শুনেছি কিন্তু আজকের এই গল্পটা এই পবিত্র ঈদের দিন আমাকে অবাক করে দিয়েছে একটা মায়ের নির্মমতার গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি খুব দুঃখ করে একটা কথা বলি বন্ধু পৃথিবীর সব মাগুলো যদি ভালো হতো তো কোনো নারী দিয়ে যেত না তো খুব খারাপ লাগছে যেহেতু আমি এই ধরনের গল্পই বলি সো ঈদের দিনও আমাকে এরকম একটা গল্প শোনাতে হচ্ছে আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই হিরণের জীবনের ঘটে যাওয়া এই বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন আমার গল্প শেষে হিরণ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হিরণ আমার বাড়ি নোয়াখালী বন্ধুরা আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছি আমার বাবা আছে মা আছে তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই আমরা টোটাল দুই ভাই আমাদের কোনো বোন নেই আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরে চোর এলাকার কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবার আমার বাবা পেশা একজন কৃষক আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের ফসলের জমি সহ অন্যের জমিতে হাল চাষ করে আমার বাবা খুব কষ্ট করে জীবিকা অর্জন করে আমাদের পরিবারের জন্য অল্প কিছু টাকা আয় করে সেই টাকা দিয়ে খুবই দুঃখে কষ্টে আমাদের শৈশবের দিনগুলো কাটে আমার খুব মনে আছে আমার বাবার দুইটা হালের গরু ছিল যে দুটা গরু দিয়ে আমার আব্বা হাল চাষ করতো কিন্তু আমরা যখন অনেক ছোট ওই সময় আমার আম্মা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে আমার অসুস্থের চিকিৎসা করার জন্য আমার আব্বা হালের একটা গরু বিক্রি করে ফেলে এবং আর একটা গরু দিয়ে হাল চাষ করা যাচ্ছিল যাচ্ছিল না বলে আমার আব্বা বাকি গরুটাও বিক্রি করে অল্প কিছু জায়গা কিনে এবং সেই জায়গাগুলোতে চাষাবাদ করে মোটামুটি আমাদের পরিবারটা একটা পর্যায়ে আগের চেয়েও একটুখানি উন্নতি হয় যাই হোক এমন করে আমার শৈশবের দিনগুলো পার হতে থাকে একটু একটু করে আমি বড় হই আমার দাদা দাদি আমাদের এলাকাটা একটু ভৌতিক এলাকার মতো ছিল মানে ভৌতিক এলাকা ছিল বলতে নোয়াখালীর একটা চরে আমাদের গ্রামটা ছিল এবং সেই চরে বেশিরভাগই ভৌতিক ঘটনা ঘটতো অনেক বেশি মানুষকে রাতের বেলায় নাম ধরে এসে ডাকা করতো এবং অনেককে ডেকে নিয়ে এরকম করে মেরেও ফেলতো অনেক ধরনের ভৌতিক ঘটনা আমাদের গ্রাম জুড়ে আছে যাই হোক আমি সেই ভৌতিক ঘটনার দিকে না যাই আমি আমার জীবনের গল্পের দিকে ফোকাস করি এরকম করে ছোটবেলা থেকে আমার দিনগুলো কাটতো আমি যখন একটু একটু করে বড় হই আসলে পড়াশোনা করার তেমন কোনো সৌভাগ্য আমার হয়নি আমি আসলে পড়াশোনা করতে পারি নাই খুব কষ্ট করে নিজের নামটা লিখতে পেরেছি নিজের নামটা লেখা পর্যন্ত আমার পড়াশোনা এরপর থেকে বাবা এবং ভাইয়ের সাথে আমার মাঠে ঘাটে কাজ করা খুব ছোটোবেলা থেকেই আমরা মানুষের বাড়িতে বাড়িতে মানুষের ফসলি মাঠে এখানে ওইখানে কাজ করতাম দিন মজুরের কাজ করে খুব অল্প কিছু টাকা উপার্জন করতাম এবং সেই টাকা দিয়ে আমাদের পরিবারটা চালাতো এরকম করতে করতে একটা পর্যায়ে আমার ভাই অনেকটাই বড়ো হয়ে যায় ভাইয়া অনেকটা বড় হয় তখন আমি তখনও আমিও মোটামুটি প্রায় আমার বয়স তখন ষোলো থেকে সতেরো বছরের কাছাকাছি ওই সময়টাতে খুব বেশি খারাপ লাগতো খুব খারাপ লাগতো এই কারণে যে যখন ঈদের সময় আসতো ঈদের সময়টা আসলে সহ্য করতে পারতাম না বাকি সময়গুলো যদিও সহ্য করার মতো ছিল কিন্তু ঈদের সময়টা খুব বেশি কষ্টকর ছিল আমরা গরিব বলে ঈদ গায়ে আমাদেরকে কেউ কোনো মূল্যায়ন করতো না আমার একটা জিনিস মনে আছে আমি ঈদের শ্যামাই কিনতে পারি নাই বলে প্রতি ঈদে বিশেষ করে রমজানের ঈদে আমি রোজা থাকা অবস্থায় চলে যেতাম ঢাকাতে শ্যামাইয়ের কারখানায় চাকরি করার জন্য আমি ঢাকার শ্যামাইয়ের কারখানায় চাকরি করতাম পুরো একটা মাস জুড়ে এক মাস জুড়ে শ্যামাইয়ের কারখানায় চাকরি করে বাসার জন্য শ্যামাই নিয়ে আসতাম এবং ঈদের জন্য কিছু টাকাও নিয়ে আসতাম শুধুমাত্র আমার টাকার উপরে ডিপেন্ড করে আমাদের রমজানের ঈদটা কাটত আমি পুরো একটা মাস শ্যামাইয়ের কারখানায় চাকরি করে শ্যামাই পেতাম এবং কিছু টাকা পেতাম সে টাকা দিয়ে আব্বা আম্মা এবং বড়ো ভাইয়ের জন্য কাপড় নিয়ে আসতাম এই নিয়ে আমার দিনগুলো কাটতে থাকে এরকম করতে করতে একটা পর্যায়ে একটা মারাত্মক লেভেলের ঘটনা আমাদের পরিবারের সাথে ঘটে যায় পরিবারের সাথে ঘটনা ঘটে এরকম একদিন আমাদের বাড়িতে একজন বৃদ্ধ ফকির আসে ফকিরটা এসেই খুব গালাগালি করতে শুরু করে বাড়ির মধ্যে ঢোকা মাত্রই মানে কাকে যেন খুব বেশি গালাগালি করতেছে যে তোকে বারবার বলছি তুই তারপরে এখানে কেন ঢুকলি এটা ওইটা বলে খুব গালাগালি করতেছে যখন এরকম করে গালাগালি করতেছে তখন এটা প্রায় মা কৃবির একটু আগমহত্যা ছিল তো আব্বা তো বাইরে থেকে কাজ করে আসছে ভাইও কাজ করছে আমিও কাজ করছি তো সবাই মিলে কাজ করে যখন বাড়িতে আসছি ওই সময় ফকির যখন এরকম করে বাড়িতে গালাগালি করতেছে আমার আব্বা হঠাৎ করে রেগে গেল রেগে গিয়ে ফকিরটাকে মারতে শুরু করলো এবং ফকিরটাকে মারতে শুরু করলো ফকির বারবার বলতেছে আমারে মারিস না আমি তোর ভালোর জন্য আসছি কিন্তু আমার আব্বা কোনো কথাই শুনলো না যেহেতু সারাটা দিন কাজ করে আসছে প্রচুর ক্লান্ত এবং ক্লান্ততার মধ্যে আব্বা বাড়িতে আসা মাত্রই মা বলতেছে যে ফকিরটা এরকম করে গালাগালি করতেছে সেই থেকে বাড়ির মধ্যে তা আমার আব্বু ফকিরটাকে মেরে তখন তাড়িয়ে দিল ফকিরটাকে মেরে তাড়িয়ে দেওয়ার পরে ফুকিটা তখন চলে গেল দেন আমরা তখন সবাই মিলে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে ঘুমাইতে গেলাম তো বেশিরভাগই দেখা যায় যে বড়ো ভাই আমি একসাথে ঘুমাই পাশের রুমে আব্বা ঘুমায় এবং আব্বা মা একসাথে ঘুমায় তো এরপর আরেকটা রুম আছে ওইটার মধ্যে দাদা দাদি ঘুমায় তো দেন দাদা যেহেতু নাই দাদি ঘুমায় ওখানে একাই ঘুমায় তো ওই সময়টা আসলে অমবস্য রাতের মতোই ছিল অমবশ্য রাত কিনা আমি ঠিক জানি না তবে রাতটা প্রচুর পরিমাণের অন্ধকারচ্ছন্ন ছিল আকাশে কোনো চাঁদ তারা ছিল না একেবারে মেঘলা আকাশের মতো ছিল তো রাতের বেলায় আমাদের এখানে জলিল চাচা বলে একজন লোক আছে তিনি আবার আমাদের সাথে কাজ করে মাঠে ঘাটে আমার সাথে বাবার সাথে ইনে কাজ করে তো রাত ওনার বউ আবার মানে অসুস্থ অনেক অসুস্থ তো ডাক্তার হসপিটাল থেকে নামাই দিছে বলছে বাঁচবে না এমন একটা অবস্থা তো আমার আব্বা বলে দিছে যদি রাতের বেলায় কোনো সমস্যা দেখা দেয় আমাদেরকে যাতে ডাক দেয় তোরা দুইটার দিকে এরকম জলিল চাচা এসে আমার আব্বাকে ডাক দিল দুইটা ডাক দেওয়ার পরে আব্বাকে ডাক দিলো দিলে পরে আব্বা তখন শোয়া থেকে উঠছে কে আব্বা বলছে বলে আব্বা তখন মনে হয় উঠছে আমি আর ভাইয়া তো পাশে রুমে শুয়ে আছি দরজা খুলে আব্বা বেরিয়ে গেছে তা অনেকটা বেরিয়ে যাওয়ার পরে আব্বার ঘরে আসলো না দেন অনেক রাত হয়ে গেছে আমার আম্মু তখন আমাকে ডাকলো যে আমাকে আর ভাইকে ডাকলো ডাইকা বলতেছে যে ইরে তোর আব্বা যে গেলো জলিলের বউটা তো অবস্থা মনে হয় ভালো না বউটা মনে হয় মারা গেছে তাহলে তোরা বাসতেছে না কেন এত রাত হয়ে গেছে তোর আব্বা তো আসতেছে না তোর একটু জায়গায় দেখতো হয়েছে এবার আমি আর ভাইয়া তখন লাইট নিয়ে বেরোয়াসি যে ঠিক আছে সাব্বু আসতেছে না কেন জলিল কাকার বাড়ির দিকে যায় এমন করতে করতে আমরা জলিল কাকার বাড়ি পর্যন্ত গেলাম যাওয়ার পরে ওনাকে ডাক দিলাম দুই তিনবার ডাক দিলাম উনি তখন সোয়া থেকে উঠছে উঠা বলতেছে কী রে আমি বললাম কাকা আপনি ঘরে কাকির কি কোনো সমস্যা বলে না তোর কাকি তো আলহামদুলিল্লাহ ভালোই আছে কি হয়েছে আমি বললাম আপনি আমার আব্বার ঘুম থেকে ডাইকে আনলেন উনি বলে কই আমি ডাকলাম আমি তো শোয়া থেকে উঠি নাই আমি বললাম যে আপনার কণ্ঠে আমার আব্বাকে ডেকে ঘর থেকে বের করে আনলো তা কে আনছে আমার আব্বাকে উনি বলে আমি তো জানি না আমি তো ডাকি না তাহলে কে ডাকছে আমি বলবো কেমন করে তো উনিও তখন টেনশনে পড়ে গেলো যে রাতের বেলা আব্বাকে ডেকে নিল তিনি সবাই তখন বের হইছে উনিও বের হইছে এবং ওনার বাড়িতে একজন কাজের লোক ছিল উনি দিন চুক্তি কাজ করে ওই লোকটাও তখন বের হইছে আমি তখন আব্বাইয়ে সবাই মিলে আব্বাকে খোঁজাখুঁজি করতেছি বাট আব্বাকে কোথাও পাওয়া যাচ্ছে না তো বটগাছে আমাদের এলাকায় একটা বটগাছ আছে অনেক মোটা অনেক পুরনো একটা বটগাছ বটগাছের নিচে আমাদের একটা জমি আছে ওই জমিতে ওই দিন আমি আর আব্বা এবং ভাইয়া মিলে হাল দিয়ে আসছিলাম পরের দিন ওইখানে চাষাবাদ করবো সকালবেলা হচ্ছে রোয়া লাগাবো এই জন্য ওইটাকে মানে জমিটাকে প্রস্তুত করে নিয়ে আসছি তা ওই বটগাছের নিচ থেকে হঠাৎ করে কেমন জানি গোংরানু গোংরানু শব্দ শোনা যাচ্ছে মানে এরকম গোংরানু শব্দ এবং গুমরানো শব্দটা শোনার পরে আমি ভাইয়া দৌড়ে ওইখানে গেলাম এবং গিয়ে দেখতে পেলাম যে একদম আমাদের জমির মাঝখানে মনে হচ্ছে কিছু একটা দিয়ে আমার মানে কিছু একটা মানে এরকম লাফালাফি করতেছে মানে দপা করতেছে ভাইয়াও তখন লাভ দিয়ে হচ্ছে জমিনে নামলো আমিও নামলাম সাথে সাথে ওই এখন নামলো এবং নামার পরে দেখলাম যে আমার আব্বার মাথাটা নিচের দিকে এবং পা দুটো উপরের দিকে মনে হচ্ছে কিছু একটা আমার আব্বাকে জোর করে মাটির নিচে ঢুকাই দিচ্ছে আমি আমার ভাইয়া জলিল কাকা এবং ওনার বাড়িতে আরেকটা লোক আছে ওই লোকটা সহ আমরা চারজন মানুষ কোনোভাবেই আব্বার দুটো পা ধরে আব্বাকে উপরের দিকে ধরে রাখতে পারতেছি না মানে এমনভাবে আব্বাকে চাপতেছে যে আব্বুকে পুরো মাটির নিচে ঢুকিয়ে ফেলতেছে আমরা প্রায় ২০ থেকে পঁচিশ মিনিটের মতো এরকম করে চেষ্টা করি বাট পারতেছি না পরে আমরা চিৎকার করতে শুরু করি এবং যখন অজরে চিৎকার করতেছি তখন বাইরে থেকে আরও মানুষজন লাইট লাঠি সোটা নিয়ে আসে এবং সবাই মিলে এসে যতক্ষণ পর্যন্ত আমার আব্বাকে এখান থেকে উঠানো হয় এবং আব্বাকে উঠে তুলেতে আমার আব্বা ওই জায়গার ভিতরে এন্তেকাল করে এবং আব্বা পায়খানা পর্যন্ত করে দেয় এইভাবে আমার আব্বাকে কষ্ট দেয় আব্বা এখানে মারা যায় এবং মারা যাওয়ার পরে গ্রামবাসী সবাই মিলে বলতে আসে যে এটা ছিল বহুতের কাজ মানে জিনের এই কাজটা করে আমাদের ওই মানে এই বট গাছটা খুবই খারাপ একটা বট গাছ এই বট গাছটা কেউ কাটতে পারে না এই বট গাছে আমি শুনেছিলাম কাটতে গেলে নাকি রক্ত বের হয় অন্য গাছগুলো কাটলে তো মানে কেটে যায় বাট এই গাছটা কাটতে গেলে রক্ত বের হয় এই জন্য গ্রামের কোনো মানুষ সাহস করে না এই গাছটা কাটার জন্য তো যার জন্য এবং আব্বাকে তখন মেরে ফেলা হয় আব্বা মারা যায় আমরা তখন আব্বুল লাশ বাড়িতে নিয়ে আসি তা সবাই মা সহ সবাই দাদিসহ সবাই বলতেছে যে আমার আব্বা মারা যাওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ওই সন্ধ্যা রাতে আমাদের বাড়িতে একটা ফকির আসছিল আমার বই ফকিরকে মারছে ফকিরটাকে যখন মারতেছে আমার দাদি যদিও বাধা দিছিল কিন্তু আমার মা বলতেছিল মারার জন্য মেরি বিদায় করে দিতে ফকিরটা বারবার একটা কথাই বলতেছিল যে দেখ আমার মারিস না আমি তোর উপকার করার জন্য আসছি ফকিরটা আমাদের বাড়ির মধ্যে ঢুকে বারবার একটা কথাই বলতেছিল মানে গালাগালি করতেছে গালাগালি দিয়ে বলতেছে তোর না বলছিলাম এই বাড়িতে ঢুকবি না এখানে আসবি না তুই এখানে এখানে কেন এখানে কি করিস তুই বেরিয়ে যা চলে যা এই বলে ফকিরটা কী করে গালাগালি করে তো এখন আমার আম্মু মনে করছে যে হয়তো আমরা ভিক্ষা দিনে এই জন্য আমাদেরকে গেলা আমাদেরকে গালাগালি করতেছে এটা মনে করে আমার আব্বুর কাছে বিচার দিছে এবং বিচার দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার আব্বা গিয়ে এভাবে হচ্ছে বিষয়টাকে খুব সিন ক্রিয়েট করে ফেলছে ফকিটাকে মারছে এবং সে মারার কারণেই সম্ভবত আমার আব্বা মারা গেছে এটা হচ্ছে গ্রামের মানুষের একটা ধারণা তো আব্বু মারা গেল আব্বু মারা যাওয়ার পরে আমরা আব্বুকে গোসল ঢোসল করে সকালবেলা আব্বু লাশ দাফন করবো কবরস্থানে নিয়ে গেলাম বিশ্বাস করেন ওই আব্বুকে দাফন করে আসার পরে মনে হয় আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ এক একটা মানুষের মাথায় মনে হয় দশ কেজির মতো বোঝা মানে পুরোটা গ্রাম একেবারে গম্ভীর হয়ে আছে ভারী হয়ে আছে খুবই খারাপ একটা অবস্থা যাই হোক এরকম করে যখন রাত আসে ওই রাতে একসাথে আমার আব্বার কণ্ঠে আমাদের বাড়ির প্রত্যেকটা বাড়িতে মানে আমাদের গ্রামে যে বাড়িগুলো আছে প্রায় প্রত্যেকটা বাড়িতে আমার আব্বা এসে সবাইকে ডাকে আমার আব্বায় সে ডাকে এই উঠো ঘুম থেকে উঠো আমারে এখানে মাইরে ফেলতে তোমরা উঠো উঠো ওরকম করে ডাকে কিন্তু ভয় কেউ দরজা খোলে না এবং এই ঘটনা যেদিন ঘটলো এর পরের দিনে গ্রামের ভিতরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হতে শুরু হলো সবাই মিলে তখন টেনশনে পড়ে গেল যে কিভাবে এভাবে একটা মৃত মানুষ ঘরের দরজায় এসে ডাকতে পারে এবং অনেকের দরজা নাকি টোকাও দিয়েছে এরকম টোকা শব্দ অনেকে পেয়েছে সবাই মিলে তখন খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল টেনশনের মধ্যে পড়ে গেল এবং দূর থেকে একদিন হুজুর নিয়ে আসলো হুজুর এনে তখন আসরের নামাজের পরে হুজুর মিলাদ দিল পুরো গ্রামে মিলাদ পরালো মিলাদ পরিয়ে মিষ্টি বিতরণ করা হলো এরপরে প্রায় দশ কেজির মতো মিষ্টি ওই বটগাছের নিচে রেখে এসে আমাদের পুরো গ্রামটাকে বন্ধ করে দেওয়া হলো মা গিয়ে রাজান দেওয়ার সাথে সাথে পুরো গ্রামকে বন্ধ করা হলো যাই হোক আলহামদুলিল্লাহ এরপরে আমাদের গ্রামে আর কোনো রকমের ঝামেলা নাই রকমের ঝামেলা নেই মোটামুটি গ্রামের অবস্থা খুব ঠান্ডা হয়ে গেল যাই হোক আব্বু মারা গেল এবং আম্মু আমি দাদি আমার বড়ো ভাইয়ে মিলে রকম সংসারটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম বাট অভাব তো আসেই অভাব তো কোনোভাবেই আমাদেরকে ছাড়তেছে না অভাব কোনোভাবেই পিছু ছাড়ে না অভাবের মাঝে আমাদের দিনগুলো কাটতেছে এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বড়ো ভাইয়ে চিন্তা করলো যে আসলে আমরা আর পারতেছি না দেখা যায় ভাই মানে সার কীটনাশক এবং একজন লোকের যে পরিমাণের দাম বেড়েছে সেই পরিপ্রেক্ষিতে আসলে ওইভাবে আমরা কোনো রকমের বেনিফিটেড হচ্ছি না ওইভাবে রকমের টাকা টুকা পাচ্ছি না এবং ফসল বিক্রি করলেও ওভাবে লাভ হচ্ছে না জমি জমা করে ওরকম করে লাভের মুখোমুখি হই না দেন যার জন্য আমার বড় ভাইয়ের সিদ্ধান্ত নিল যে ওই সময় কিন্তু প্রচুর মানুষ বিদেশে যায় মানে অনেক মানুষ বিদেশে যায় সবাই মোটামুটি বিদেশে গিয়েই বিল্ডিং টিল্ডিং করে জায়গা সম্পত্তি কিনে আমার বড় ভাই তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিদেশে পাঠিয়ে দেবে কিন্তু বিদেশে পাঠানোর জন্য তো নগদ টাকার প্রয়োজন হয় ওরকম করে নগদ টাকা কে বা দিবে এবং আমার আব্বার যে জমিটুকুন ছিল ওই জমিটুকুনও লাস্ট পর্যন্ত আমরা বিক্রি করে ফেলি নিজেরা চলতে পারতেছিলাম না যার জন্য তো যে পরিমাণের জমি আছে ওই জমিটা বিক্রি করে আমার বিদেশের টাকা হবেও না এরপরও ভাইয়া উদ্যোগ নিল যে যতই কষ্ট হোক আমাকে ভাইয়া বিদেশে পাঠাবেই কারণ বিদেশে না পাঠাইলে তুই পরিবারের সাথে আসলে ভাবে আমরা থাকতে পারতেছি না বা গ্রামের মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছি না সবাই আমাদেরকে চাষা পোষা বলে ডাকে এবং খারাপভাবে আমাদেরকে দেখে তো এই জন্য আমার ভাইয়ে সিদ্ধান্ত নিল যে যেমনি পারে আমাকে বিদেশে পাঠিয়ে দিবে এবং বিদেশে পাঠাইলে আমি কিছু টাকা ইনকাম করতে পারবো সেই টাকা দিয়ে আমাদের পরিবারটা একটু ডেভেলপ হবে এই চিন্তাভাবনা আমার ভাইয়া মাথায় রেখে দেন এবার সবার কাছে হাঁটতে শুরু করছে যে কোথায় ভালো একটা বিষা পাওয়া যায় তা আমাদের বাড়িতে শুধু এক ঘণ্টা জমি ছিল মানে আমাদের বিছনে এক ঘণ্টা জমি ছিল ওই এক গন্ডা জমির দাম খুব বড় জোর হইলে মানে খুব বেশি হইলে হয়তো আপনি এক লাখ টাকা বিক্রি করতে পারবেন তা ওই এক লাখ টাকা আমার ভাইয়া তখন ওই জমিটা বিক্রি করে দিল আমার আব্বারের সম্পত্তি যেটা আমার আব্বা ওই যে আপনার গরু বিক্রি করে কিনছিল এটা কিনছিল আরও একটু কিনছিল বাকিটা বিক্রি করে ফেলি ওইটাই অবশিষ্ট থাকে দেন এরপরে ভাইয়া তখন করে কি এই জমিটাও বিক্রি করে এক লাখ টাকা পায় এক লাখ টাকা দিয়ে আমার ভাইয়া তখন আমার বিষার জন্য জমা দেয় আমি পাসপোর্ট করি এবং পাসপোর্ট করে বাকি টাকাটা বিসার জন্য জমা দেয় এবং তার কিছুদিন পরে আমার ভাইয়ের বিষা লেগে যায় এবং আর আমার বিষা লাগে তো আমার যখন বিষা লাগে তখন বাকি আরও প্রায় ওই সময় সৈদি আরও বেঁচে তোলে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকার মতো লাগতো আর কি তো সাড়ে তিন চার লাখ টাকা লাগবে এখন বাকি টাকা কোথায় পাবে বাকি টাকার তো কোনো রকমের গোছ গাছ নাই তাই সবার কাছে শুরু করছে টাকা চাওয়ার জন্য কেউ আসলে আমাদেরকে ওভাবে টাকা দিচ্ছে না কারণ ওই মুহূর্তটাতে গলা কাটা ভিশা বলে একটা বিষয় ছিল তো অনেক সময় অনেকেই বলতো এটা কি ভালো বিষা না গলা কাটা বিষা তা তো জানি না যদি গলা কাটা ভিশা হয় তাহলে তো আর ও টাকা ইনকাম করতে পারবে না ও খালি হাতে ফিরে আসবে আমাদের ঋণ দেবে কেমন করে এই এইগুলো আসলে কেউ আমাদেরকে টাকা দিচ্ছে না পরিবারের অনেকের কাছে যাচ্ছি অনেক মানুষের কাছে যাচ্ছি কেউ কোনোভাবে টাকা পয়সা দিচ্ছে না পারিবারিক অবস্থা তখন খুব খারাপের দিকে যাচ্ছে একটা পর্যায়ে আমাদের পাশের গ্রামের একজন মহিলা আছে নাম হচ্ছে নাসিমা আক্তার তো ওনার আবার মোটামুটি বাপের সয় সম্পত্তি আছে ওনার বিয়ে হয়েছে তিনটা বিয়ে হয়েছে তা তিনটা বিয়ে হয়েছে তিনটা বিয়ে ওনার ঘর জামাই হয়েছে আর কি মানে ঘর জামাই থাকতো তো কোনোভাবে স্বামীটি না ওনার সাথে স্বামী থাকতে পারে না ঘর জামাই ওই ওরা চলে যায় তো আমার বড়ো ভাইকে যেন হঠাৎ করে বুদ্ধি দিল যে একটা কাজ করো ওই নাসিমা আক্তারকে তোমার ছোটো ভাইরের হিরোন্ডে বিয়ে করাই দাও তোমার ভাইরে নাসিম আক্তারে বিয়ে করাও নাসিমের কাছে টাকা বসে আছে নাসিমা টাকা বসে দিয়ে তোমার ভাইয়ের বিদেশে পাঠিয়ে দাও এরপরে এখন কি করবা যেহেতু ওর বিষে চলে আসছে টাকারও প্রয়োজন আমার ভাইয়া তখন বলে বড় ভাইয়া তখন বলতেছে সবাই বলে আমার আম্মুরও বলে আমি কিন্তু দেখতে শুনতে অনেক ভালো ছিলাম অনেক সুন্দর ছিলাম আমার ভাইয়া হয়তো একটু কালো আমার ভাইয়া একটু শ্যামবর্ণ ছিল বাট আমি খুব প্রস্যা ছিলাম তো ভাইয়া সবার কাছে বলে যে আমার এত সুন্দর একটা হীরের টুকরার মতো ভাই ওরে এরকম একটা তিন বিয়েতে একটা মহিলাকে বিয়ে করাবো খারাপ চরিত্রের এটা তো আমি কিভাবে করাবো ভাইয়া বলে তাই আমার ভাইয়া তখন বলতেছে যে একটা কাজ করি আমি ওই মহিলারা বিয়ে করি যদি টাকা দেয় আমি ছোটোবে বিদেশে পাঠামো ওই মহিলারা আমি বিয়ে করবো তা মাও তখন বলে যে এটা কী ধরনের কথা তুই বল সবাই বলে তা ওই পরেও ভাইয়া বলে যে না আমি বিয়ে করবো মহিলারা বলো আমি তারে বিয়ে করব আমার এত টাকা দেবে কিনা মানে আমার বিদেশে যে টাকা লাগবে বাকি টাকাটা দিবে কিনা তা মহিলার সাথে কথাবার্তা হয় মহিলা তখন মানে শর্ত দে যে ঠিক আছে আমার ভাইয়া যদি বিদেশে যায় তাইলে সে টাকা দেবে কিন্তু আমার জন্য ও টাকা দিবে না মহিলা বলে যে আমার জন্য টাকা দিবে না পরে আমার ভাইয়া আরও গ্রামের লোকজন ধরলো যে আমার ছোট ভাই আমার দিকে তাকাবে কোনো সমস্যা নাই একটা পর যে আমাকেও বিদেশে নিয়ে যাবে আমিও বিদেশে যাব যখন আমার ভাইয়া এইটা বলে যে আমি যাওয়ার পরে ভাইয়াকেও সে নিয়ে যাব এই কথা বলার পরে মহিলা তখন টাকা দিতে রাজি হয় এবং আমার ভাইয়ের কাছে বিয়ে বসতে রাজি হয় তো এটা আমার জন্য খুব দুঃখজনক একটা বিষয় ছিল আমার ভাইয়া শুধুমাত্র আমার বিদেশের টাকা অ্যারেঞ্জ করার জন্য এই নাসিম আক্তারের তিন বিয়েতে এই মহিলাটাকে আমার ভাই আমার ভাইয়া বিয়ে করে এবং খুবই পারিবারিকভাবে বিয়ে সাদু হয় বিয়ে স্বাদু হওয়ার পরে মহিলা তখন টাকা দেয় এবং ওই মহিলার টাকার উপরে ডিপেন্ড করে তখন আমার বিসা হয়ে যায় আর ভিসা তো আগেই হয় দেন আমি তখন সৌদি আরবে চলে যাই আলহামদুলিল্লাহ সৌদি আরবে গিয়ে আমি খুব ভালো একটা কাজ পাই অনেক ভালো কাজ পাই এরকম একটা কাজ পাই যে আমি প্রায় মাসে তখন অনেক টাকা ইনকাম করতেছি টাকা ইনকাম করতেছি বাড়িতে পাঠাইতে এইভাবে সময়গুলো কাটতেছে প্রায় এক বছরের মতো কেটে গেল এক বছর পরে ওই মহিলা মানে নাসিমা আক্তার আমার ভাবি আমার ভাইয়ের সাথে খুব ভাবে ঝগড়া করে ভাইয়ের সাথে বারবার ঝগড়া করে যে তোমার ছোটো ভাই তখন বলছিল যে তোমার ছোটো ভাই যাওয়ার পর তোমাকে নিয়ে যাবে এখন তোমাকে নিচ্ছে না কেন তুমি বিদেশে যাচ্ছ না কেন তো আমার ভাইয়ের কথা হচ্ছে ভাইয়ের বয়স হয়ে গেছে ভাইয়ের কিন্তু অনেক বয়স হয়েছে ভাইয়া বলতেছে আমার বয়স হয়ে গেছে আমি এখন বিদেশে গিয়ে কী করবো আমার তো বিদেশে গিয়ে কোনো কাজ নাই। যদি আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আপনি আসবেন কি না যদি আপনি আসেন তাহলে আমি আপনার জন্য বিশাল ব্যবস্থা করব এখানে আসতে আপনি কাজকাম করতে পারবেন নর্মাল অনেক ধরনের কাজ আছে কিন্তু ভাইয়া বলে না আরে ভাই আমার শরীরে দেয় না আর আমি এই বয়সে যেতে পারবো না আমি যদি চলে যাই তাহলে আম্মা মারা যাবে আম্মারে কে দেখবে আম্মাকে দেখার জন্য হলেও আমি যাব না যত ভাবি ভাইয়াকে বলছে ভাইয়া আসবে না এখন ভাইয়া বিদেশে আসতেছে না বলে ভাবি তখন ভাইয়ের সাথে ঝগড়া লেগে গেছে মানে প্রচুর লেভেলে ঝগড়া করতেছে ঝগড়া 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 মানে কোনোভাবেই ভাবি ঠান্ডা হচ্ছে না শান্তি হচ্ছে না এবং ভাবির একটাই অজুহাত একটাই কথা যে আমার ভাবি সব কাজ করা লাগে মানে বাড়িতে যত ধরনের কাজ আছে সব কাজ ভাবি করে আমার মা কোনো কাজ করে না এটা নিয়ে আমার ভাইয়ের সাথে ভাবি সবসময় ঝগড়াঝাটি করে এমন তো অবস্থায় আমি প্রায় তিন বছরের মতো তখন সৌদি আরবে থাকি এবং তিন বছরে ভাই আমি মোটামুটি অনেক টাকা ইনকাম করে ফেলি জমিও কিনি বাড়িতে বাড়ি ঘরগুলোরও ঠিকঠাক করি তিন বছরে আমি যা করি এটা অনেক মানুষ দশ বছরেও কিন্তু করতে পারবে না তা তিন বছর পরে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে বাড়িতে যাই আমার ভাইয়াই যেহেতু বিয়ে করছে ভাবি যেহেতু সব কাজই করা লাগে আমি একটা বিয়ে করি এবং আমার বউ তখন আমার ভাবির সাথে কাজ করবে আম্মার সাথে কাজ করবে তাহলে আর ভাবি আমার ভাইয়ের সাথে ঝগড়া করতে পারবে না আমি কিন্তু আমার ভাইয়ারা অনেক ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এরপরে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমি তখন আম্মারে বললাম ভাইয়ারে বললাম যে আমারে বিয়ে করাও বিয়ে করাইলে বউ আসবে বউ আসলে সব কিছু ঠিক হবে আমার ভাইয়া আমাকে ডাইকা বলতেছে যে হিরন এই কাজ ভুলেও করিস না তুই বিয়ে করিস না আর যদি বিয়ে করুসে সে তাহলে তুই তোর বউরে আলাদা রাখিস এই পরিবারে রাখিস না আমি তখন ভাইয়ারে বললাম যে এটা কী ধরনের কথা আপনি বলেন ভাইয়া আমি আমার বউরে আলাদা রাখবো মানে এইখানে কেন রাখবো না আমার ভাইয়া তখন আমারে বলতেছে এই নার্গিস আক্তার মহিলাটা ভালো না সে আম্মার সাথেও ঠিকমতো থাকে না এবং তোর বউ আসলে এখানে প্রচুর ঝগড়া হবে আমি বলি ভাইয়া ভাবির কোনো কাজ করা দরকার নেই ভাবির কোনো কাজ করতে হবে না আপনি যেই পরিবারে আমাকে বিয়ে করাবেন যে জায়গায় আমাকে বিয়ে করাবেন এটা বলে দিবেন যে মেয়ে কিন্তু পরিবারের সমস্ত কাজ করতে হবে আমার ভাইয়া তখন হাইসা বলে এরকমভাবে বললে কোনো মেয়ে তোর কাছে বিয়ে বসবে বলে যদি বসে তাহলে বসবে প্রয়োজনে তিন চার বিয়ে হয়েছে এরকম মহিলারা আমি বিয়ে করতে রাজি আছি কোনো সমস্যা নাই দেখতে শুনতে ভালো না তাও সমস্যা নাই কিন্তু ওই মহিলা আমাদের বাড়িতে কাজ করতে হবে আমার ভাইয়া বলে তুই বউ আনবি না কাজের মহিলা আনবি আমি বলি না ভাইয়া বউই আনব কিন্তু বাড়িতে নিজের কাজ নিজে করবে পারিবারিক কাজ করবে হ্যাঁ শ্বশুর শাশুড়ি শ্বশুর তো নাই শাশুড়ি দেখাশোনা করবে তো এগুলো পারবে না আমার ভাইয়া বলো আচ্ছা ঠিক আছে তুই যদি বিয়ে করতে চাস তাহলে আমি তোর জন্য মেয়েই খুঁজতেছি কিন্তু এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলা চলবে না আচ্ছা ঠিক আছে তুমি মেয়ে খোঁজো এরপরে ভাইয়া মেয়ে যে মেয়ে খোঁজো শুরু করছে এরকম খোঁজাখোঁচি করতে করতে একটা পর্যায়ে আমার ভাইয়া একটা মেয়ে আমার জন্য ঠিক করলো মেয়েটার নাম হচ্ছে সুলতানা সুলতানারে ঠিক করলো আমার ভাইয়া বলতেছে তুই তারে বিয়ে কর মেয়েটাও দেখতে শুনতে ভালো আছে নামাজি আছে এবং সর্বদিকে আমার পছন্দ হয়েছে তো ভাইয়া যখন নিজে বলল যে পছন্দ হয়েছে এরপর তো আর আমার কোনো কিছু বলার অবকাশ নাই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি ওকে বিয়ে করব। পরে পারিবারিকভাবে ভাইয়া তখন ওই মেয়েটাকে আমাকে মানে একদম খুব ধুমধাম করে আয়োজন করে আনন্দ ফুর্তি করে মেয়েটাকে তখন আমাকে বিয়ে করায় মেয়েটাকে আমাকে নিয়ে আসলো বাড়িতে নিয়ে আসলো তো মেয়েটাকে বাড়িতে আনার পরে মেয়েটাও খুব ভালো ছিল বাঁশুরগা আমার সাথে খুব ভালো ব্যবহার করলো এবং আমি তাকে বুঝে বললাম যে সুলতানা দেখো তোমার সাথে আমার কোনো প্রেম ভালোবাসা নাই কিন্তু পারিবারিকভাবে আমার ভাইয়া তোমাকে আমার বউ বানে এ বাড়িতে নিয়ে আসছে তোমার কাছে আমার একটাই অনুরোধ আমি তোমার কাছে বিনীতভাবে অনুরোধ করি তুমি আমার ভাইয়ার মান সম্মান রেখো আমার ভাবিরও কোনো কাজ করতে দিও না কারণ আমার ভাবি টাকা দিছে বলে আমি বিদেশে যেতে পারছি এবং আজকে আমি বিদেশে গিয়া কয়টা টাকার মালিক হয়েছি তা অবদান কিন্তু আমার ভাবি সো তোমার কাছে অনুরোধ তুমি কখনোই আমার ভাবির সাথে দুর্ব্যবহার করো না আমার ভাবির সাথে খারাপ ব্যবহার করো না এমন ভাবি যা বলে ভাবির সব কথা শুনো ভাবির কথার বাইরে যাইও না অ্যান্ড এই বাসর করে আমি স্বামী হিসেবে তোমার কাছে এইটুকু হয়ে ও আমাকে বল আচ্ছা ঠিক আছে আপনি এটা নিয়ে চিন্তা করেন না আলহামদুলিল্লাহ বিয়ে করার মাস খানিক পরেই আমি তখন পুনরায় আবারও সৌদি আরবে চলে যাবো বিসা প্রসেস করলাম সৌদি আরবে চলে আছি এবং সৌদি আরবে যাওয়ার পরে এই শুরু হলো তুমুল কাণ্ডব শুরু হলো পারিবারিক তাণ্ডব এবার আমি সৌদি আরবে যাওয়ার পরে মা আমাকে ফোন দিয়া বলে তুই কি সুলতানারে বিয়ে করে আনছিস কাজের বান্দির জন্য দাসির জন্য এই মেয়েটা চব্বিশ ঘন্টা কাজ করে আমার ভাবি ভালো কাপড় ধরেন যেগুলো আসলে মানে ধোয়ার কোনো প্রয়োজন নাই একেবারে ভালো ওই কাপড়গুলো আমার বউরে দেয় ধোয়ার জন্য এবং আমি সৌদি আরবে যাওয়ার পরে আমার বউ তখন প্রেগনেন্ট হয় ওর পেটে বাবু আসে তা বাবু আসার পরে আমার একটা মানে বাবু আসার পরেও মানে প্রচুরভাবে ওকে দিয়ে কাজ করায় এত পরিমাণের কাজ করায় যে একটা মহিলার পেটে বাবু আসলে তো তার একটু রেস্টে থাকতে হয় বা কাম একটু কম করতে হয় বাট এরকম কোনো সুযোগ সুবিধা কিন্তু আমার বউয়ের নাই আমার বাবু চব্বিশ ঘন্টা ধরেন ভালো কাপড় তাও করা কাপড় একবার পরছে ওইটা আমার ইয়ে দিয়ে দেয় আমার ওয়াইফে দিয়ে দেয় যে এটা ধো মানে শুধু মানে চব্বিশটা ঘন্টা ওরা কাজের মধ্যে রাখে কাজের মধ্যে রাখতে চায় আজকে এটা দেওয়া খাবে কালকে ওইটা দেওয়া খাবে এটা রান্না করলে হয় না ওটা রান্না করলে হয় নাই তা আমার বউ কিন্তু কোনো প্রতিবাদ করে না বাট আমার মা প্রচুর প্রতিবাদ করে মা বলে কেন এরকম হবে কেন এক বড় দিয়ে এরকম করে কাজ করাবে আমার ভাবির কথাই একটা যে আজকে যে পরিবারের মানুষরা টাকা পয়সার মালিক হয়েছে বা এটা হয়েছে তার একটাই তো কারণ সেটা হচ্ছে আমি আমি ওকে বিদেশ পাঠাইছে মানে আমাকে আমার ভাবি বিদেশ পাঠাইছে এই জন্যই আজকে পরিবারে এত ডাবল না হলে তো হতো না সো ভাবি যা বলবে এই পরিবারে তাই হবে ভাবির কথার বাইরে কেউ যেতে পারবে না তার কথায় উঠতে হবে তার কথায় বসতে হবে ওনার কথা হচ্ছেই না যেই হোক কী আর করা যেহেতু ভাবির কথাও তো মিথ্যে না ভাবির কথাও তো সত্যি ভাবির কারণেই তো আজকে আমরা এ পর্যন্ত আসছি বা আমরা কিছু টাকার মালিক হয়েছি আমিও তখন ভাবিকে কোনো রকমে দোষারোপ করি না তা ভাবি যেরকম করে বলতে চাই সেরকম করেই হোক আমিও একইভাবে পড়ে আছি আলহামদুলিল্লাহ সময়গুলো এভাবে কাটতেছে তা এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল মানে এই আর নিতে পারতেছে না মানে সুলতানাও তো একটা মানুষ ও তখন একটা হাইপার হয়ে যায় ভাবির সাথে যে না কেন আমি এটা করবো বা রেগে যায় আর কি সহ্য করতে করতে আসলে একটা মানুষের সহ্যের সীমা ভেঙে যায় তা ভাইয়া আমাকে বারবার একটা কথাই বলে যে তোকে বারবার বলছিলাম বারবার বলছিলাম যে তুই এটা করিস না এটা করিস না লাস্ট কয়েকদিন ধরে ভাইয়ের সাথে যখন আমার কথা হয় ভাইয়া আমাকে বলে ভাইয়া নাকি শুধু বাবাকে স্বপ্ন দেখে বাবা নাকি ভাইয়াকে ডাকে ভাই শুধু বলে দেখ আমি আজকে লাস্ট কয়েকটা দিন ধরে আব্বুকে স্বপ্ন দেখতেছি এবং আব্বু আমাকে ডাকতেছে তা আমি সৌদি আরবের ওখানে একটা পীরের সাথে কথা বললাম হুজুর হুজুরের সাথে কথা বললাম তা হুজুরকে বললাম যে হুজুর এই ঘটনা হুজুর আমাকে বলতে যদি মৃত ব্যক্তিরা ডাকে যদি মৃত ব্যক্তি ডাকে তাইলে মনে রাখবেন যে মৃত ব্যক্তি ডাকে এই কারণে যে আপনাকে নিয়ে যাবে দুনিয়া থেকে মৃত ব্যক্তিরা যদি স্বপ্নে এসে ডাকে তাহলে বুঝতে হবে যে আপনার হয়াত কমে গেছে আপনাকে মরে যেতে হবে বা টাইম চলে আসছে এরকমটাই আমরা আসলে ধারণা করি তাই আমি ভাইয়ারা খুব টেনশন করে ভাইয়ারে বলি যে ভাইয়া ডাক্তার দেখান কবিরাজ দেখান ওষুধ খান নিজের যত্ন নেন বারবার এগুলো ভাইয়াকে বলতেছে ভাইয়াকে ঠিক কেয়ার করার চেষ্টা করতেছি তা এমন করে সময়গুলো কাটতেছে বাট কোনোভাবে আমি কোনো কিছু ঠিক করতে পারতেছি না এরকম করে হঠাৎ করে বিদেশে থাকা অবস্থায় শুনতে পেলাম যে আমার ভাইয়ার নাকি না মুখে রক্ত ওঠে না মুখে রক্ত উঠে ঢেকুরের সাথে রক্ত বের হয় খুব খারাপ অবস্থা আমি টাকা পয়সার কোনো টেনশান করলাম না যে হোক আমার ভাইয়ারে বাঁচাইতে হবে ভাইয়াকে বাঁচাইতে হবে আমি আম্মারে বললাম যে তোমরা যেখানেই পারো ভাইয়াকে নিয়ে যাও বড় বড়ো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে বাট কোনোভাবে ভাইয়ের কোনো রোগ ধরা পড়তেছে না ঢাকাতে নিয়ে প্রায় আমি প্রায় এক মাসের মতো ভাইকে ভর্তি করে রেখে আমার প্রায় তিন লাখ টাকার মতো চলে যায় এই তিন লাখ টাকা পুরো আমি খরচ করি ভাইয়াকে ওইখানে সুস্থতা করার জন্য বাট আমার ভাইয়া বাঁচে না এক ঢাকাতে থাকা অবস্থায় ভাইয়া মারা যায় এবং আমার ভাইয়া যেদিন মারা যায় সেদিন আমার একটা পুত্র সন্তান হয় এবং ভাইয়া মারা যাওয়ার পর আমার ছেলেটা হয় যেদিন ভাইয়া মারা গেছে ওই দিন আমার ছেলেটা হয়েছে তা আমি আসলে কি করব এত বেশি কষ্ট পাইছি তো ভাইয়া মারা যাওয়ার কিছুদিন পরেই আমি তখন ছুটি নিয়ে দেশে আবারও আসছি আসার পরে ছেলেটাকে দেখলাম আমার ছেলেটাকে কোলে নিলাম কোলে নেওয়ার পরে আমার এই মানে আমার ভাইয়ার কবরে গেলাম ভাইয়ার কবরটা জিয়ারাত করলাম ভাইয়া অনেক কষ্ট করছে আমাদের পরিবারের জন্য এত কষ্ট করছে যে ভাইয়া ভাইয়ার কষ্টের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না আজকে আমরা দুমুঠো ভাত খাচ্ছি এটা ভাইয়ার অবদান আব্বা মারার মারা যাবার পর থেকে যদি ভাইয়া আমাদের মাথার উপরে ছায়া না দিত তাহলে পরিবারটা মরে যেত এবং ভাইয়া মারা যাওয়ার পরে ভাবি খুব শান্ত হয়ে যায় আগে যেরকম ধরেন মানে প্রচুর উশৃঙ্খলা করতো ঝামেলা করতো পারিবারিক অনেক তাণ্ডব করতো বাট ভাবি এখন আর এগুলো করে না সাদা কাপড় পরে খুব সুন্দর করে পাঁচ অক্ত নামাজ পড়ে পরিবারের সাথে থাকে আমার বউয়ের কথা শোনে এবং আমি বাড়িতে যাওয়ার পরে অবাক হয়ে গেলাম যে আমার ভাবি সব কাজ করে মানে বাসায় যত ধরনের কাজ আছে সমস্ত কাজ ভাবি করে মানে আমার ওয়াইফকে ওরকমভাবে কাজ করতে দেয় না আমার ওয়াইফকে বলে তুই একটা ছেলে আমার ভাবির ঘরে কিন্তু কোনো সন্তান আদি হয়নি তো সন্তান না হওয়ার কারণে ভাবি সবসময় বলে যে তুই মানে আমার ছেলেটার অনেক আদর করতো মানে সুজনরা অনেক আদর করতে ভাবির করলেই ধরনের সুজন থাকতো এবং সুজনও আমার ভাবিরে ছাড়া কিছুই বসতো না এই সুজনে ভাবির কোলেই থাকতো তা ভাবি ওই সুজনটি নিয়ে বলতো যে তোর কাজ করার দরকার নেই আমার বউরে কাজ করতে দিত না তো পারিবারিক এত সুখ শান্তি দেখার পরে তখন মনের ভিতরে অনেকটা শান্তি কাজ করলো যে আলহামদুলিল্লাহ আমার পরিবারে আল্লাহ তালা সুখ দিয়েছে আমি আবার রাবারে সৈদারবি চলে গেলাম সৈদারবি গিয়ে কাজ কাম করতেছি ইনকাম করতেছি এভাবে প্রায় আমার জীবন থেকে আরও তিনটা অবসর কেটে গেল এই তিনটে বছরও আমি প্রায় মোটামুটি পরিবার চালাচ্ছি সব কিছু চালাচ্ছি বাড়িতে আর আসতেছি না ভাবতেছিলাম যে একেবারে কিছু টাকা ইনকাম করব এবং ওই টাকাটা দিয়ে তারপরে দেশে এসে কিছু একটা করব এইভাবে দেশে আসা দেশ থেকে যাওয়া এটা তো খুব টাকা পয়সা খরচ হয়ে যায় প্রতি দুই বছর একবার দেশে আসলে দেখা যায় দুই বছরে যে টাকা ইনকাম করছি ওই দেশে আসছি একেবারে ওই টাকা শেষ তো এই জন্য ভাবলাম এতবার দেশে না এসে একবারেই দেশে আসব। তা ওইখানের মধ্যে পড়ে আসি সৌদি আরবে পড়ে আসি এরকম করে প্রায় চার বছর পাঁচ বছর মতো আমি কাটাই দিলাম পাঁচ বছর পরে হঠাৎ করে এই আমার বউয়ের সেম রোগটা দেখা দিল যে রোগটা আমার ভাইয়ার দেখা দিল একইভাবে আমার বউর একই রোগটা দেখা দিল আর আমার ভাবি কিন্তু আমাদের পরিবার ছেড়ে গেল না আমার ভাইয়া মারা যাওয়ার পরে আমার আম্মার দেখাশোনা করা আমার বউয়ের দেখাশোনা করা আমার বাচ্চার দেখাশোনা করা একদম কাজের মেয়ের মতোভাবেই কাজ করতেছে আমার আম্মা বারবার একটা কথাই বলতেছে যে আমি কখনোই চিন্তা করতে পারি নাই যে নার্গিস আক্তার এইভাবে পরিবর্তন হবে মানুষের একটা পরিবর্তনের সীমা আছে যে মানুষটা প্লেট দিয়ে ভাত খাইতো না পানির গ্লাসের মানে গ্লাসে পানি ঢেলে ভাত খাইতো মানে পানি খাইতো না এত পরিমাণের নিজেকে ইয়া রাখতো সেই মানুষটা এখন দেখি যে সকাল বিকাল চব্বিশ ঘন্টা খালি কাজের উপরেই আছে কাজ ছাড়া কোনো কিছু বোঝে না খালি কাজেই করে তা এরকম একটা জিনিস দেখার পরে তো সবার কাছে বিষয়টা অবাক হয়ে গেলাম যে এত ভালো তো আসলে এটা সম্ভব না তাও উনি হইছে আলহামদুলিল্লাহ এবং নামাজ পাঁচ আসক্ত নামাজ রোজা এবং মানে সব কিছু আমার এটাও বলে যে ভাই যে আল্লাহ যদি কবুল করে আমি হজে যাবো তা আমি বলি ভাবিটা আমি বলছি আপনি হজে আসলে আসেন আম্মারে নিয়ে আসেন আমি আপনার হজের জন্য সব কিছু করবো কিন্তু উনি পরে আবার বলতেছে যে শরীর দিচ্ছে না বা স্বামী মারা গেছে এখন আর যাবো না ওরকম করে আমাকে বললো তাই এখন দেখা গেল প্রায় চার পাঁচ বছর পরে আমি সৌদি আরবে থাকা অবস্থায় আমার সিম আমার ভাইয়ের রোগটা দেখা দিছে আমার ভাই যেরকম ধরেন এরকম ঢেকুর দিলে রক্ত রক্তবেরিত ভূমির সাথে রক্ত বেরিত আমার ভূর অবস্থাটা এরকম হয়ে গেছে এবার আমার একটা মাত্র ছেলে সন্তান আমার আর কোনো সন্তান আদি নেই তাহলে আমি করবোটা কি আমি তো খুব টেনশনে পড়ে গেলাম ভাবিয়ে তো আমাদের ফোন দেওয়া খুব কান্নাকাটি করতে আসে যে হিরোন কী করবো কোথায় নিয়ে যাব। আমি বললাম যে ভাবি যেমনি পারেন আমার বউটারে বাঁচান কারণ আমার এই সুলতানা এই পরিবারের জন্য ভাবি যেরকম অবদান সুলতানারও কিন্তু অবদান কোনো অংশেই কম নয় সুলতানা আমাদের পরিবারের জন্য অনেক কিছু করছে অনেক ত্যাগ স্বীকার করছে অনেক ভাবে আমাদের পরিবারে পড়েছিল ভাবিরে বললাম যে ভাবি যেভাবেই হোক সুলতানা যাতে ভালো থাকে সুলতানা যাতে কোনো কষ্ট না হয় আপনি প্লিজ সুলতানার দিকে খেয়াল রাখেন ভাবি আমার বলে তুমি টেনশান করো না আল্লাহর উপরে ভরসা রাখো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে ভাবিও তখন একইভাবে সুলতানাকে দেখতেছে এইভাবে সময়গুলো কাটতেছে আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম একটা বার দেখলাম যে না তার অবস্থা ভালোই না খুব খারাপ আমি তখন এ আমার কোম্পানিতে তখন ছুটি নেই তারপরও এক সপ্তাহ খুব কষ্ট করে মালিকের কাছ থেকে হাতে পায়ে ধরে এক সপ্তাহ ছুটি নিলাম এক সপ্তাহে তো দুই দিন তো চলে গেল মানে যাওয়া আসাতেই তা ওইখানে গেলাম ওরা হসপিটালে ভর্তি করে রাখছে ভাই মানে মুখের মধ্যে স্যালাইন ঢুকে রাখছে পেট পর্যন্ত মানে পায়খানা পস্রাব সব কিছু বন্ধ সব স্যালাইনের মাধ্যমে হচ্ছে খুবই খারাপ অবস্থা দেখে আসলে আমার ছেলেটার মুখের দিকে তাকে নিজে চোখের পানি ধরে রাখতে পারি নিজে আসলে কী করবো আল্লাহ তালা মানে এখন আমি কি করতে পারি আমি খুব আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ সুইদিতে আমি গরু জবাই দিলাম এরপরে অনেক বন্ধু বন্ধুবান্ধব মিসকিনদেরকে খাওয়াইলাম দেশের অনেক জায়গায় মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিলাম যে আমার বউটা নিয়ে বাসে কিন্তু এভাবে ওর অবস্থা খুব খারাপ দেখলাম ডাক্তাররা কোনো ভরসা দেয় না এই হসপিটাল থেকে ওই হসপিটালে আর এই যে সব কিছু আমার ভাবিই কিন্তু করতেছে ওই সময় কিন্তু আমার আম্মা খুব অসুস্থ আম্মা এতটাই অসুস্থ যে আম্মার পক্ষে কোনো কিছু করা সম্ভব না আম্মা বাড়িতেই পড়ে থাকে একটা থেকে আরেকটা হসপিটাল ডাক্তার কবিরাজি সব কিছু আমার এই নার্গিস ভাবিয়েই করতেছে তা ভাবির আমি লাস্ট পর্যন্ত ঢাকা হসপিটালে ভাবির পা ধরে কান্না করে বলতেছে ভাবি আমার ভাইয়া আমার আজকে ভাইয়া যদি না থাকতো আমি হিরোন আজকে বেঁচে থাকতাম না ভাইয়ার কারণে আমি এখন বেঁচে আছি আর আপনি ভাবি আসেন বলেই হয়তো আমার সন্তানটা আমার বউটা এখনও বেঁচে আছে তো ভাবি আপনার কাছে অনুরোধ আপনি চেষ্টা করেন আমার বউটারে বাঁচানোর জন্য কারণ আমি তো প্রবাসী মানুষ দেশে চাইলেও থাকতে পারবো না বিদেশে আমাকে যেতেই হবে তা আমি চলে যাই কিন্তু আপনি আমার বউটারে দেখেন বাচ্চাটারে বাসাইন ভাবি আমার বলে তুমি চিন্তা করো না ইনশাল্লাহ তারা বেঁচে থাকবে এই নিয়ে তুমি চিন্তা ভাবনা করিও না এবার ভাবির সাথে কথাবার্তা বলি আমি পুনরায় আবারও সপ্তাহানিক ছুটি কাটায় আবারও সৌদি আরবে চলে গেলাম কিন্তু ভাই সৌদি আরবে যাওয়ার পরে কোনোভাবে কাজের মধ্যে মন বসে না চব্বিশটা ঘন্টায় কান্নাকাটি করি যে কী করবো আল্লাহ কি করা যায় কোনোভাবেই হচ্ছে কাজের মধ্যে কোনো রকমের কনসেল হচ্ছে না এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমি সৌদি আরবে যাওয়ার প্রায় দেড় মাস পরে ওই একইভাবে ঢাকা মেডিকেল কলেজেই আমার বউ ইন্তেকাল করে আমার বউটা মারা যায় এবং বউটা মারা যাওয়ার পরে আমি আসলে বলার মতো কোনো ভাষা নেই আর কি খুবভাবে মর্মাহত হই সুলতানা মারা যাওয়ার পরে দেন এরপরে সুলতানা মারা গেল আমার সন্তানটাকে তখন আমার মা মা তো একেবারেই অসুস্থ এই আমার বউ আমার আমার ভাবি নার্গি আক্তার সেই দেখাশোনা করতো আমার ছেলেটা নার্গি সাক্তারকে ছাড়া কিছুই বসতো না মানে আমার ভাবির কাছেই থাকতো তো আমার বউ মারা যাওয়ার এক বছর পরে আমি পুনরায় তখন আবারও দেশে আসি ওই সময় কিন্তু আর আর্থিক অভাবটা নাই আমাদের পরিবারে যে একটা অর্থের অভাব ছিল অর্থের অভাবটা কিন্তু এখন আর নাই পরিবারিক অবস্থাটা খুবই ভালো আমার হাতে অনেক টাকা পয়সা আছে এবং মাও অনেক ভালো আছে কিন্তু সমস্যা একটা জায়গায় সেটা হচ্ছে আমাদের পরিবারে মানুষগুলো মরে যাচ্ছে আমার বাবা মারা গেল। একইভাবে আমার হচ্ছে ভাইটা মারা গেল এবং তারপরে আমার ওয়াইফটা এভাবে মারা গেল এবং এই যে মানুষগুলো মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে তারা এত কম বয়সে এত কম বয়সে মানুষগুলো মারা যাচ্ছে একটা ভয় মনের ভিতর কাজ করে আমার ওয়াই ভাবি কখন মারা যায় মা কখন মারা যায় এবং মানুষই বাঁচে না গ্রামের সব মানুষের মুখে একটা কথাই শুনি যে আমাদের ওই বাড়ির উপরে নাকি কালো নজর আসে মানে জিন বা ভূতের বা খারাপ নজর আসে এবং ওই খারাপ নজরের কারণে বয়স্ক অবস্থায় আমার পরিবারের মানুষগুলো মারা যাচ্ছে কোনোভাবেই আমি তখন কোনো কিছু ডিসাইড করতে পারতেছিলাম না যে আসলে কী করা যায় কিভাবে এই মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় কিভাবে আল্লাহ তালা এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে তার কোনো পথ উপায় বুদ্ধি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না এমন করে সময়গুলো কাটতেছে এবং আল্লাহ তালাকে সে ফরিয়ত জানাচ্ছি যে আল্লাহ তুমি রহমত করো দিনা রাতগুলো এইভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমি তখন ছুটিতে সুদিরভ থেকে আবার দেশে আসলাম আসার পর তখন আমার ছেলেটা মোটামুটি বড় পাঁচ ছ বছর বয়স সুজন কথাবার্তা বলতে পারে সব কিছু ভালো আছে তা ওই অবস্থার ভিতরে তখন আমার বউ আমার বাচ্চা কিন্তু পড়াশোনা করে নাই মানে ওকে স্কুলে নিয়ে যাওয়া হয় নাই বেশিরভাগই আমার ভাবি ওকে আদর করতো যত্ন করতে এই জন্য স্কুলে নিয়ে যায়নি তা বাড়িতে আসার পরে আমার আম্মা তখন খুব অসুস্থ আমারে বললাম যে আম্মাকে কী করা যায় সুলতানা তো মারা গেল ছেলেটার এরকম বয়স হইলো তা এখন তো বিয়ে শি করবো না কি করবো আমার আম্মা বলে শোন বিয়ে করিস না তোর ঘরে যে আছে তুই তারাই বিয়ে কর আমি তখন বললাম আম্মা খুব অসুস্থ অবস্থায় কথাটা বললাম তখন বল আম্মা তুমি কি বললা তোমার কথা তো আমি আসলে ক্লিয়ার বুঝলাম না আমার আম্মা তখন আমাকে ডিরেক্টলি বলে যে তুই নারগিসরে বিয়ে কর আমি বললাম যে মা এটা কিভাবে সম্ভব ভাইয়ের বউ বড় ভাইয়ের বউ আমি তো ওনারে আমার মানে ওই চোখে দেখি না আমার মা বলে যে দেখ তো ছেলেটার যদি শান্তি চাস। যদি তোর এই ছেলেটার সুখ চাস বা শান্তি চাস তাহলে তুই নার্গিসে বিয়ে কর কারণ নার্গিসে বিয়ে করলে তো সন্তানটা অনেক ভালো থাকবে কারণ এই নার্গিস তোর সন্তানটাকে নিজের সন্তানের চেয়েও আরও বেশি আদর করে যত্ন করে সন্তানটা যদি জ্বর হয় নার্গিস ঘুমায় না সন্তানটা না খাইলে নার্গিস খায় না সন্তানটা ওয়াও করে একটা চিৎকার দিলে নার্গিস লাভ দিয়ে ওঠে মনে হয় কারেন্টে ধরা মানুষের মতো তো একটা বাইরে থেকে মেয়েকে বিয়ে করে আনবি এই মেয়েটা তো ওইভাবে নার্গিস এ তোর সন্তানটাকে দেখবে না নার্গিস যেরকম করে দেখে আর এজন্য তোকে বলি তুই নার্গিসেই বিয়ে কর এবং নার্গিসকে বিয়ে করলে তোর সন্তানটা ভালো থাকবে রে বাবা তা আমিও একটা জিনিসে চিন্তা করলাম খুব কম বয়সে ভাইয়া মারা গেছে ভাবি ওরকম করে সুখ শান্তি পায় নাই এবং আমি এখন আরেকটা বউ নিয়ে আসবো দেখা যায় এই বউটা আমার ভাবির সাথে অ্যাডজাস্ট হবে না আমার মায়ের সাথে অ্যাডজাস্ট হবে না আমার সন্তানটাকে আগের মতো দেখবে না তা যেহেতু আমার সন্তানটার জন্য আমি বিয়ে করতেছি আর আমার এই সন্তানটা যেহেতু আমার ভাবিয়ে দেখভাল করতেছে আমার ভাবি আমার সন্তানটাকে আদর যত্ন করতেছে তাহলে আমার আর অন্য কোথাও দেখাদেখির প্রয়োজন নয় আমি তাইলে এটাই করি আমার মায়ের কথা মতো আমি আমার ভাবিকেই বিয়ে করি পরে এলাকার যে গণ্যমান্য লোকজন আছে ওদেরকে জানিলাম ওরও সবাই খুশি হলো সবাই বললো আলহামদুলিল্লাহ এটা তো খুব খারাপ মানে ভালো একটা যুক্তি তুমি তোমার ভাবিকে বিয়ে করবা এটা তো আলহামদুলিল্লাহ ভালো সবাই তখন মিলে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে তাইলে যাতে আমরা ভাবিকে বিয়ে করি এবং ভাবিকে বিয়ে করানোর জন্য সব কিছু ঠিক করলাম আমি আলহামদুলিল্লাহ ভাবিরে বিয়ে করলাম এবং বাসর গড় হলো ভাবি আমাকে খুব আদর করলো যত্ন করলো এবং আমি বাসরগর আমার সন্তানটাকে ভাবির হাতে তুলে দিলাম ভাবি আমার বলে এটা নিয়ে তুমি চিন্তা করো না তোমার সন্তান আমার কাছে আমার নিজের সন্তানের চেয়েও আরো বেশি যত্ন থাকবে তো যাই হোক এরপর আমি পুনরায় আবারও সৌদি আরবে গেলাম ওইখান থেকে গিয়ে টাকা পয়সা ইনকাম করতেছি ভাবির জন্য টাকা পাঠাচ্ছি মায়ের জন্য পাঠাচ্ছি ভাবির জন্য পাঠাচ্ছি মায়ের জন্য পাঠাচ্ছি সব কিছু খুব আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলতেছে এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি বিদেশ থাকা অবস্থায় শুনতে পেলাম যে আমার যে সন্তান সুজন আছে এই সুজন নাকি কেমন ধরফর ধরফর করে লাফ হয় রাতের বেলায় দরজা খুলে বেরিয়ে যায় রাতের বেলায় দরজা খুলে বেরিয়ে যায় মানে একটু কেমন কেমন হয়ে গেছে কেমন কেমন হয়ে গেছে একদিন রাতের বেলায় হঠাৎ করে আমার বাংলাদেশের সময় তখন রাত চারটা বাজে আমার ভাবি মানে আমার ওয়াইফ তখন তো ওয়াইফ নার্গিস আমার ফোন দিয়ে মাউ করে কান্না করতেছে চিৎকার করতেছে আমি তখন বললাম হইছে কী হয়েছে কান্না করতেছে কেন আমারে বলতেছে আই হায় সুজনের জিব্বা তো কেটে দিছে আমি যখন বললাম তুমি কি বলো সুজনের জিব্বা কেটে দিচ্ছি সুজনের জিব্বা কে কেটে দিছে পরে বলে জিনেরা জিনেরা সুজনের জিব্বা কেটে দিছে আমি শোনার পর অবাক হয়ে গেলাম যেটি কি বলে জিনেরা কীভাবে জিব্বা কেটে দেয় আমাকে বলে রাতের বেলায় তোমার বাবার মতো ডাই কেনেছে ডাই কেনে ওর জিব্বাটা কেটে ফেলছে তখন ভাই আমি বিদেশের মাটিতে কি বলবো আসলে আমি এর আগের দিন আমার আমার ছেলেটার সাথে কথা বলছি কিন্তু এটা শোনার পরে আসলে আর মেনে নিতে পারিনি যে গ্রামই আর থাকবো না আমার তখন ওই গ্রামটাই বিশ্বাদ মনে হয়েছে যে গ্রামে আমার বাবাকে কেড়ে নিল আমার দাদাকে কেড়ে নিল, দাদিকে কেড়ে নিল। মানে আমার বড় ভাইটাকে কেড়ে নিল সেই গ্রামে আমি থাকবোই না আমি তখন বললাম যে এই গ্রামে আমি থাকবো না তোমরা শহরের দিকে চলে আসো নোয়াখালী শহরে আমি বাসা ভাড়া করতেছি তোমরা ওইখানে চলে আসো তা ওই সময় নার্গিস এবং আমার মা দুজনেই বলতেছে এটা কী ধরনের কথা নোয়াখালী থেকে তোরা এখন শহরে চলে যাবে আমি বলি না আমা এই গ্রামে আমি থাকবোই না এই গ্রামে আমি থাকবোই না খুব তার ইয়ে করে আম্মার সাথে আম্মা বলে আমি যেতে পারবো না আমার পক্ষে যাওয়া সম্ভব না আমার পক্ষে যাওয়া সম্ভব না আমি যেতে পারবো না তোর যদি জিতেই হয় তুই তোর নিয়ে আছা আমি যেতে পারব না আমি আমার স্বামীর কবর আমার বড়ো ছেলের কবর আমার শ্বশুর শাশুরের কবর রেখে আমি যেতে পারব না আমি আম্মাকে খুবভাবে বুঝালাম যে আম্মা এই গ্রামে থাকলে আমরা একজনের পর একজনকে হারাচ্ছি এবং আমার সন্তানটাকে রাতের বেলায় ডেকে নিয়ে ওর জিব্বাটা কেটে দিল এবং এভাবে আমার বাবাকে কেড়ে নিল তা এভাবে আর হতে পারে না মা আমার আম্মা আমার কথা শোনে না দেন আমি তখন রাগ করে আমার বোন আর বললাম যে তুমি একটা কাজ করো আম্মা যদি বাড়িতে বসে মরতে যেতে আম্মা মরুক তুমি আমার সন্ধ্যাটা নিয়ে শহরে চলে যাও আমাকে বলে না এটা ঠিক না আমি শহরে চলে যাবো আমার গ্রামে থাকবে এটা ভালো দেখায় না আমি তখন বললাম এটা ভালোই দেখায় তুমি এখান থেকে যাও এখানে থাইকো না জোরা জোরাজোরি করতেছি নার্গিস আমাকে বলে না আমি মাকে রেখে যাব না আমি মাকে রেখে যাবো না এমন অবস্থার ভিতরে তখন আমি আর কিছু বললাম না এরকম করতেছি তার কিছুদিন পরে আমার আবারও আমার সন্তানটাকে নাকি মারছে আবার নাকি ওই বটগাছের আমার ছেলেটারে মারছে এবার আমি নার্গিসে খুব রাখারাগি করতেছি তুমি এখান থেকে যাও এখান থেকে তুমি যাও এখানে তুমি থাইকো না এবার আমি এখান থেকে বিদায় করে দিলাম শহরের বাসায় ও তখন আমার ছেলেটারই নিয়ে শহরের বাসায় উঠছে আর আমার ছেলেটার একটা বোবার স্কুলে ভর্তি করা সময় ছেলে কথা বলতে পারতো না তো যার জন্য বোবাদের যে স্কুল হয় না বোবাদের স্কুলে যে আ করে যেরকম করে বোঝায় না ওরকম করে একটা বোবার স্কুলে ভর্তি করাইছি তা বোবার স্কুলে আমার ছেলেটা তখন পড়াশোনা করে দেন আমি তখন এই বিদেশে আসি তাই ওভাবে চলতে ওরা তখন ওইখানে বাসা ভাড়া করাই দিলাম তা বাসা ভাড়া করে দেওয়ার পরে তারই প্রায় ওইখানে ও বাসায় উঠায় কিছুদিন পরে পনেরো বিশ দিন পরেই আমার বাসায় যে মানে যে মালিক আর কি বাড়িওয়ালা বাড়িওলা একদিন আমাকে কল দিল আমার ইমো নাম্বারে আমাকে কল দিয়ে বলতেছে হিরণ সাহেব আপনাকে একটা কথা জিজ্ঞেস করি কারণ ভাড়াটা আমিই নিয়ে দিছি আর ওই বাড়িওয়ালা আমার এক সৌদি আরবে থাকে আমার এক বন্ধুর শ্বশুর হয় আমার বন্ধুর শ্বশুর হয় তা আমার বন্ধুর শ্বশুরের বিল্ডিং তো ওই বিল্ডিং আমি তখন ভাড়া ভাড়া নিয়েছি আমার বউরে তো বাড়িওয়ালা আমার ফোন দিয়া বলতেছে যে হিরণ সাহেব এটা কথা বলবো কিছু মনে করি না এখন আপনি তো আমার ছেলের বন্ধু আমার কাছে আমার সন্তানের মতো তা বলতেও খারাপ লাগে কিন্তু বাধ্য হয়ে বলতেও হচ্ছে আমি বললাম না না আপনি বলেন না কি সমস্যা বলেন পরে আমাকে বলতেছে আপনার বউ যে আমার বাসায় আছে সে তো মাঝে মাঝে একটা পুরুষ নিয়ে পুরুষ আমার বাসায় আসে এই বিল্ডিংয়ে আসে আমি বললাম কি বললেন আমার বউয়ের মতো চরিত্রবান এত সৎ নিষ্ঠাবান বউ এই দুনিয়াতে দ্বিতীয়টা হয় না এইটা আপনি কী কথা বলেন যে অন্য পুরুষে বাসায় আসে বলে হ্যাঁ অন্য একটা পুরুষ এই বাসায় আসে এবং অন্য একটা পুরুষ এই বাসায় যাতায়াত করে আমার বাড়ির দারোয়ানও আমাকে বলছে এবং আমিও দুই দিন দেখছি এবং ওই লোকটা মধ্যবয়স্ক কথাটা শোনার পর আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো আসমানটা ভেঙে পড়লো এই কারণে আমিও সে নেগেটিভ আর পজিটিভলে মিলাইতে পারতেছিলাম না মানে প্লাস মাইনাস আমার মিলতে ছিল না মিলতেছিল না বলতে এই কারণে যে আমার যে বউ আমার এই বউ নার্গিস আমি যাকে দেখেছিলাম আমার ওয়াইফটা মারা যাওয়ার পরে সুলতানা মারা যাওয়ার পরে আমাদের পুরোটা পরিবারে ও নিজের মতো করে আগলায় রেখেছে আমার মায়ের দেখাশোনা করা আমার সন্তানের দেখাশোনা করা পাঁচ অক্ত নামাজ পড়া রোজা রাখা থেকে শুরু করে যাবতীয় যত ধরনের কাজ আছে পারিবারিক সমস্ত কাজগুলো ও এতভাবে করত যার জন্য আমি লাস্ট যে কয়েক বছর বিদেশ করতেছি সমস্ত টাকা কিন্তু ওর অ্যাকাউন্টে পাঠাইছি ওর এত পরিমাণে বিশ্বাস করি কিন্তু আমার ওই বন্ধুর শ্বশুরের কথা শুনে আমি তখন চমকে গেলাম মানে মানে মিলাইতে পারতেছিলাম না যে আল্লাহ আমাকে কী বলে কী ধরনের কথাবার্তা আমি তখন বললাম যে আঙ্কেল আসলেই কি কথা সত্য বলে বাবা কথা সত্য এবং তুমি যদি বিশ্বাস না করো আমি তোমাকে রেকর্ড করে পাঠাবো পরে তিনি আমার জন্য একদিন একটা ভিডিও রেকর্ডও পাঠায় ভিডিও রেকর্ড করে আমাকে পাঠায় এবং ওই লোকটার ছবি আমি দেখি লোকটাকে আমি চিনিও সে আমাদের গ্রামের নাম হচ্ছে হাবিব আমাদের গ্রামেরই আমার থেকেও বয়স বেশি হাবিব কাকা বলি আমরা আর কি মানে আমি হাবিব ভাই বলি বা কাকাও বলি না আমার থেকে সিনিয়র তা ভিডিও দেখার পর আমি অবাক হয়ে গেলাম অবাক হয়ে চিন্তা করলাম যে এটা কী ধরনের কথা মানে এটা কী ধরনের কাজ করবা বা এটা কী এটা কীভাবে সম্ভব আমি এই কথা মানে নার্গিসকে বলতেও পারতেছে না ওকে যে আমি বলবো যে এরকম একটা কথা আমার সেরকম আসলে আমার ভিতরে আসতেছে না যে আমি কীভাবে ওকে এই কথাটা বলবো যে এরকম একটা ঘটনা এমন করতে করতে আমি তখন আম্মারে ফোন দিলাম আম্মারে ফোন দিয়ে বললাম যে আম্মা এই ঘটনা তুমি বাড়িতে যাও ওইখানে গিয়ে ভবিষ্যতে থাকো তোমার এই বউ সাথে থাকো আমার আম্মা বলে তোরা যা বলছি তুই তাই কর তুই তাড়াতাড়ি এই বৌরে দেশে পাঠা ওইখানে রাখিস না এই শহরে রাখিস না শহর রাখলে বউ খারাপ হয়ে যাইব এবার বাধ্য হয়ে আমি তখন আবার একইভাবে নার্গিসকে তখন এই শহর থেকে গ্রামে পাঠিয়ে দিলাম ও যদিও আসতে চায় না আমি জোরাজুরি করি ওরে আবারও গ্রামে পাঠাইলাম আম্মার কাছে আবার চলে আসতে একই করে থাকতেছে তা আম্মা আমার কোনো কিছুই বলে না মানে কোনো সময় আম্মা আমাকে এই ধরনের কোনো কিছু বলে না তো যেহেতু বিদেশে থাকি বন্ধু বান্ধবের সাথে আলাপ করি এবং আমার ওই বন্ধুর বাবা আমার ওই আঙ্কেল তিনি আমাকে বারবার বলল যে মেয়েটা ভালো না মেয়েটা যথেষ্ট পরিমাণের চালাক অতিরিক্ত চালাক এবং দূর চরিত্রা খারাপ চরিত্রা আমি তো জানিস আর চরিত্র আগে খারাপ ছিল আমার ভাইকে বিয়ে করার আগে কিন্তু ভাইকে বিয়ে করার পর ভাইয়া মারা যাবার পর সে ভালো হয়ে গেছে তার মাঝে তো আসলে খারাপের কোনো কিছু দেখি নাই তাহলে এইটা কী ধরনের কথা মানে আমার ওই আঙ্কেল বলতেছে আঙ্কেলের কথাবার্তাগুলো শুনতে শুনতে একটা পর্যায়ে আমি দেখলাম যে আসলেই কথা ঠিক এ মহিলা তো দুর্দান্ত খারাপ এবং তিনি আমাকে যে প্রমাণগুলো দিল আমার আম্মা কোনো কিছু বলে না শুধুমাত্র নার্গিসকে জাস্টিফাই করার জন্য আমি দেশে আসলাম ছুটিতে দুই মাসের তা দুই মাসের ছুটিতে আসার পরে আমি পুরো দুই মাস জুড়ে ছিলাম কিন্তু দুইটা মাসে একটাবারের জন্য আমি নার্গিসকে ওই ধরনের কোনো খারাপ কাজ করতে দেখি নাই বা এই ধরনের কোনো কিছু দেখি নাই পরে চিন্তা করলাম যে আমাদের ওই গ্রামে আমার যে ছেলেটা আছে আমার ছেলেটার আমি মানুষ করতে পারতেছি না ও খারাপ হয়ে যাচ্ছে গ্রামের খারাপ ছেলেদের সাথে মিশতেছে মিলামেশা করতেছে খারাপ হয়ে যাচ্ছে সে তো কথা বলতে পারে না বোবা তো যার জন্য চিন্তা করলাম যে আমার ওই সন্তানটাকে মানুষ করতে হলেও তো ওকে শহরে রাখতে হবে আমি পুনরায় নার্গিসকে আবারও প্রেশার দিয়ে আমি নোয়াখালী রাজধানী শহরে পাঠিয়ে দিলাম যে নোয়াখালীতে চলে যাও ওইখানে আবারও পাঠাইলাম পাঠানোর পরে আমার ছেলেটারও পাঠাইলাম ছেলেটাকে পুনরে আবার আমি নিজেই বোবার স্কুলে ভর্তি করে দিয়ে আসলাম এবং ওই বোবার স্কুলের ম্যাডামের নাম্বারটা আমি নিয়ে আসলাম ওইখানে আবার যিনি টিচিং দেয় সে কিন্তু আবার কথা বলতে পারে যদিও তিনি বোবার ইয়ে করে টিচার পাঠিয়ে তিনি কথা বলতে পারে তো তার সাথে আমার কথাবার্তা হয় মাঝে মাঝে ফোনে আমার ছেলেটা কেমন আছে কি আছে ভালো আছে কিনা না উনি বলে যে হ্যাঁ ছেলে ভালো আছে আমার বন্ধুর বাবার আমি বললাম যে নার্গিস যাই করছে আপনি একটু খেয়াল রেখেন বা দারোয়ানকে বলে দিয়ে আমার পারমিশন ছাড়া যাতে আমার আমার বাসার ভিতরে বহিরাগত কোনো পুরুষ না ঢুকে তিনি বলেন আচ্ছা ঠিক আছে বইরাগত কোনো পুরুষ ডুব লোক না আপনি চিন্তা করবেন না তা এই অবস্থার ভিতরে আমি তখন আমার বউরে আবারও পুনরায় ওই নোয়াখালিতে রেখে দিলাম স্ব রেখে দিলাম এনে এইভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ভাই আমার সন্তানটাকে আমি যে জায়গায় রাখলাম যেই স্কুলে রাখলাম বোবার স্কুলে ওই বোবার স্কুলের ম্যাডাম একদিন আমাকে ইমুতে ফোন দিয়ে আমাকে বলতেছে যে হিরণ সাহেব আপনার ছেলেটাকে আমার খুব ভালো লাগে এবং এত ভালো লাগে যখনই ছেলেটার সাথে কথা বলে অন্তরটা ঝুরে যায় মানে বোবার মতো করে কথা বলি কিন্তু আপনার ছেলের মুখ থেকে আমি একটা আশ্চর্য ধরনের কথা শুনেছি বাট আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম আমি বললাম যে কি কথা শুনেছেন তিনি আমাকে বলে আপনার ছেলে বলল আপনার ছেলের ওই জিব্বানাকে নাকি আপনার বউ কেটে দিছে আমি তো শোনার পরে অবাক আমি বললাম যে বলেন আপনি বলে হ্যাঁ আপনি তো বোবার ভাষা বুঝেন না আর আপনার ছেলে তো লেখাও জানে না পড়াও জানে না কিন্তু আপনার ছেলে আমাকে বোবার ইঙ্গিতে বুঝিয়া বললো যে আপনার ওয়াইফ নাকি কোন লোকের সাথে থাকতো ছেলে দেখতো ছেলে দেখা ছেলের মারতো ওই লোকটা অনেকে ছেলেকে মারছে আপনার বউও মারছে মারার পরে ছেলে নাকি বলছে যে আমি বাবাকে ফোন করে বলে দিবো মানে বাবাকে বলে দিব যে এই লোক কেন আমাদের ঘরে আসে তোমার সাথে কেন থাকে এবং এই কথা বলার পরিপ্রেক্ষিতে এই ছেলের জিব্বা কেটে দেওয়া হয়েছে তা স্কুলের ম্যাডাম আমার ছেলের স্কুলের ম্যাডাম যখন আমাকে এটা বললো তখন আমি আর মানে দুনিয়াতে নাই আর কি আমার কাছে মনে হলো যেন আমার নিঃশ্বাসটা আটকে গেছে মানে কী বললেন ম্যাডামকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যেটা বলতেছেন এটা কি সত্যি আমাকে বলে ভাই দেখেন আসলে এরকম একটা বাচ্চা কখনোই মা সম্বন্ধে এরকম মিথ্যা বলবে না আসলেই কিন্তু এরপরে আমি যখন লাস্ট বারে বাড়িতে গেছিলাম আমার ছেলেটা তার মায়ের কাছে যেতে চাইতো না মানে নার্গিসের কাছে যেতে যেত না নার্গিসের কাছ থেকে সবসময় দূরে থাকতো নার্গিস বাচ্চাটারে টানতো কাছে আসার জন্য ওই বাচ্চা আমার কাছে যেত না নার্গিসকে দেখলে ভয় পাইতো পালাইয়া যেত যখন আমাকে ম্যাডাম এই কথাগুলো বললো বলার পরে আমি আমি হিসাব মিলাইতে শুরু করলাম যোগ বিয়োগ করতে শুরু করলাম যোগ বিয়োগ করে আমি যেটা পাইলাম যার কথা তো সত্য কথা তো আসলেই মিথ্যে না কথা তো চরম লেভেলে সত্য যে যেটা আমার মানে আমার ছেলের স্কুলের ম্যাডাম যেটা আমাকে বললো কথা তো সত্য এবং আমার যে ও যে বাসায় থাকে সে বাসায় আমার বন্ধুর শ্বশুরে আমাকে যেটা জানাইলো এটাও সত্য তাহলে এই ঘটনাগুলো দুটো জিনিস তো তখন অ্যাডজাস্ট হয়ে গেলো আমার কথা হচ্ছে যদি আমার ছেলের জীব ও কাটে তাহলে ওর বারোটা আমি বাজাই দিব আমি তখন গোপনে গোপনে ওইখানে লোক ফিট করে দিলাম লোক হায়ার করাই দিলাম যে ওই ছেলেটাকে ধরার জন্য যে লোকটা আসে এবং আমার বন্ধুর শ্বশুরে তখন ইনকোয়ারি দিলাম আমি তখন দেশে গেছি আমি দেশে গেছি কাউরে বলে জানে কাউকে বলে জানে দেশে গেছি এবং দেশে যাওয়ার পরে আমি হাতে নাতে ওই যে লোকটারে ধরলাম হাবিব লোকটারে ধরলাম আমার বিল্ডিংয়ে ধরার পরে বললাম যে আপনি আমার বিল্ডিংয়ে কেন আসেন আপনি আমার বিল্ডিংয়ে কী কারণে আসেন আমার বিল্ডিংয়ে আপনার আসার কারণ কী রকম করে ওনারা মাইক দিলাম ওনারা মাইত দিলাম আমার বউ বলে সে আমার এলাকার মানুষ আসে আমি কি করব। এমন করে আমি তখন আমার বউ নিয়ে গ্রামে চলে গেছি এবার আমি আর বিদেশে আসবো না আমি গ্রামেই থাকবো গ্রামে থেকে আমি সব কিছু করবো বাইরে আমি গ্রামে যাওয়ার প্রায় মাস খানিক পরেই এক রাতে আমার বউ আমার চোখে ধুলা দিয়ে তার অ্যাকাউন্টে আমার টাকা ছিল টাকাগুলোর জন্য যখন প্রেশার দিতাম যে আমার তোমার অ্যাকাউন্টে টাকা আমাকে দিয়ে দাও আমার টাকা আমারই দিয়ে দাও এই টাকা নিয়ে ঝগড়া লাগা ওই তখন করছে কি ওই হাবিব লোকটার সাথে পালায়ে গেছে হাবিব লোকটার সাথে পালায়ে গেছে কোথায় চলে গেছে আমি জানি না তার কোনো খবর পাই না এবং আমি তখন সব কিছু ইনকোয়ারি করতে শুরু করি যে আসলে এই যে ঘটনাগুলো ঘটলো আমার ভাই মরে যাওয়া আমার ওয়াইফ মরে যাওয়া আমার সন্তানের জিব্বা কেটে ফেলা এই সবগুলো জিনিস সম্বন্ধে আমি যখন বড় বড় হুজুরদের সাথে যারা ধরেন আপনার জিন ভূত নিয়ে রিসার্চ করে ওদের সাথে কথা বলতে শুরু করলাম শোনার পর আমি অবাক হয়ে গেলাম এইটা প্রথমত আমার ভাই যে মারা যায় আমার ভাইকে ব্ল্যাক মেজে করা হয় কালো জাদে করা হয় পুতুলের মধ্যে আমার ভাইয়ার জীবন দেওয়া হয় এবং সেই পুতুলের ভিতরে সুঁই ঢুকানো হয় পঞ্চাশটা একশোটা সুই ঢুকানো হয় এবং শুইয়ের আঘাতে যেরকম করে রক্ত বেরোচ্ছিলো এই সেম রক্তগুলো আমার ভাইয়ের মুখ থেকে বেরোয় ব্ল্যাক ম্যাজিক করে টাকা দিয়ে আমার ভাইয়াকে মেরে ফেলে এবং ভাইয়া মারা যাওয়ার পরে একইভাবে ওই মহিলা খুবই টেকনিক্যালি আমাদের পরিবারে ঢুকে ঢুকে আমার বউ যে সুলতানা ছিল সে সুলতানাকেও একইভাবে ব্ল্যাক ম্যাজিক করে মারে যেভাবে আমার ভাইয়াকে যে কবিরাজের কাছে আমার ভাইয়াকে নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে সেম একইভাবে আমার বউয়ের জন্য সে একইভাবে ব্ল্যাক ম্যাজিক করে আমার বউটাকেও সে মেরে ফেলে আমার বউটাকেও মেরে ফেলে এবং আমার যে সন্তানের কথা সেটাও সত্য আমার সন্তানের জিব্বাও নিজে ব্লাড দিয়ে ব্লেড দিয়ে কেটে দেয় যাতে আমার সন্তান সত্য কথাটা বলতে না কারণ আমার সন্তান অনেক কিছু দেখেছে তা এই অবস্থার ভিতরে আমি তখন চিন্তা করলাম যে কি করা যায় তাইলে আমার অনেক টাকা প্রায় আমার চার পাঁচ বছরের টাকাও কিন্তু সে নিয়ে চলে গেছে পাগলের মতো তারা খুঁজতে শুরু করলাম ঢাকাতে আইনের আশ্রয় নিলাম এবং আইনের আশ্রয় নিয়েছি প্রশাসন আমাকে অনেক সাহায্য করেছে যাদের মানে ঋণ আমি শোধ করতে পারবো না বিভিন্ন জায়গায় আমাকে সাহায্য সহযোগিতা করেছে আমাদের এলাকার প্রশাসন এরকম করে তারা খুঁজতে খুঁজতে কোথাও তারা পাওয়া গেল না এবং গোপন সূত্রে আমি তখন খবর পাইলাম যে ও ওই হাবিবকে নিয়ে মানে হাবিব চাচা কিনেও দেশের বাইরে চলে গেছে দেশের বাইরে ইন্ডিয়াতে চলে গেছে ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে তখন ইনকোয়ারি শুরু করলাম ইন্ডিয়াতে কোথায় এবং সেখান থেকে তারা স্বামী স্ত্রী দুজনেই দুবাইতে চলে গেছে এই টাকাগুলো কিন্তু পুরো আমার আজ হাবিব নামের যেই লোকটা তারও ভাই বিয়ে হইছে তার মানে সে বিয়ে করছে তার বউ মারা গেছে তার দুটা ছেলে সন্তান আছে এই ছেলেগুলো কিন্তু আবার ওর বাপেরে দেখতে পারে না কারণ বাপের ওই খারাপ চরিত্রের কারণে বাপের খারাপ চরিত্রের কারণে নিজের ছেলেরাই তার বাবারে দেখতে পারে না মানে চরিত্র এরকম এক দিন এক এক মহিলার কাছে যে এক এক মহিলার সাথে থাকে এই ধরনের বাজে কাজ করে খারাপ কাজ করে তো এই কারণে সন্তানটা দেখতে পারে না এই আমার বউ নিয়ে তিনি যখন পালাইয়ে গেছে তা এবার বিদেশে চলে গেছে কি করা যায় কি করা যায় কি মাধ্যমে পাওয়া যায় মানি খোঁজাখুঁজি করতেছি খুঁজতেছি খুঁজতেছি না ওরে পাইয়ে না ও বিদেশে চলে গেছে এবং তখন তারা দুবাইতে ওই সময় তারা দুবাইতে ছিল তা একদিন আমার এলাকার এক ছোট ভাই আর কি ও নাম হচ্ছে সাইম ওই পড়াশোনা করে ঢাকাতে মানে পলিটেকনিক এলাকার খুব মেয়ে দাবি সাইম একদিন আমার বলে বা আমার বলে যে আমার ভাতিজয় সম্পর্কে যে কাকা আপনার লাইফে তো অনেক কষ্ট আছে তা আমি কি বলবো তা আপনি কাকিরিয়ে কোনোভাবে এনে একটা শাস্তি দেন না বেটা শাস্তি কে আমি বিদেশে চলে গেছে তা বলে ওই মহিলার ঘটনা যেতটুকু শুনলাম সে তো ছেলেদের প্রতি আকর্ষণ আছে একটা কাজ করি দেখি আমি কিছু করতে পারি না উনি ফেসবুক চালায় আমি ফেসবুক চালায় ফেসবুকে মাঝে মাঝে ছবি আপলোড দেয় পরে আমার বলে দিই তোমার ফেসবুক অ্যাকাউন্টটা দেন অ্যাকাউন্টটা দিলাম ওরে দিছি আমি ওই যে বাতিজারে দিলাম আর কি সাইম বাতিজাও বন্ধু আর কেউ আমার কখনো ভাইটাকে কখনো বাতিজারাকে যাই হোক পরে হয়তো ঢাকাতে চলে গেলো একুশ দিন বাইশ দিন পরও আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে কাকা মাসে তো টোপ গিলছে বলে মাসে টুপ গিলছে মানে বলে এই ঘটনা আপনি যে আমার দিলেন মাসে তো টোপ গিলছে এমনি এমনি বসে যেয়ে ফেলছে টোপ কিন্তু গিলছে আমি বলে মানি বলে আমার সাথে কথাবার্তা হচ্ছে এবং সে বাংলাদেশে আসবে আমাকে বলতেছে আমি বললাম বাংলাদেশে যদি আসে তাহলে তুই ধর বলে ভাই তারা তো দুবাইতে দোকান দিছে ওই সহ ওই ওই লোকসহ দুবাইতে দোকান দিছে তারা ভালো আছে। আমি বললাম হ্যাঁ তুই দেখ কোনোভাবে আনতে পারোস কিনা বলে ভাই আমি আমার ঠিকানা কইছি ঢাকায় আমি আমার গ্রামের ঠিকানা কিছু বলি নাই আমার লোকে তো ভাই খুব সেটিং ভিডিও কলে খুব খারাপ খারাপভাবে আমার লোক ভিডিও কলে অ্যাক্টিভ আছে আমাকে বলছে দুবাই যাওয়ার জন্য আর আমি বলছি আমি দুবাই যাবো না যদি আপনি আমার সাথে রাতে থাকতে চান তো বাংলাদেশে আসেন তাই আমি বললাম যে ঠিক আছে দেখ না তুই আনতে পারোস কিনা এইভাবে পাক্কা দুই মাস পরে আমার এই ভাতিজা একদিন আমার ফোন দেওয়া বলে কাকা উনি তো দেশে আসছে আমি বলি দেশে আসছে আমি বল হ্যাঁ দেশে আসছে পরে চিন্তা করলাম যদি তারা আমি পুলিশ দিয়ে ধরাই দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে পুলিশ তারে ধরে নিয়ে মারবে টারবে হয়তো কয়েক মাস জেল দিবি এরপরে ছেড়ে দিবি কারণ এর যে বড়ো শাস্তি কিন্তু তার হবে না আমার ইচ্ছা আছে আমি গ্রামের ভিতরে তারে কুত্তার মতো পিটাবো যে গ্রামে সে এই ধরনের কলঙ্কগুলো করছে তারে উলঙ্গ করে গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি পিটাবো তারে আমি ছাড়বো না তারা আমি চরম শিক্ষা দিয়ে দিব। বাতিজারে বললাম তুই খেলি একটা বার দেশে আন বাতিজা আমার বললো কাকা দেশে নিয়ে আসছি দেশে আছে ও হোটেলে আমাকে চাইতে বলছে আমি ঠিক আছে আমি গ্রাম থেকে পলা পাই না আট দশটারে রেডি করছি রেডি কইরা প্রশাসনের সাহায্য নিয়েছি মিথ্যা বলবো না প্রশাসন সাহায্য করেছে তাদেরকে নিয়েই ওই হোটেলে রেড দিছি রেড দিয়েই হাতে নাতে ধরছি ওই বদনাশ মহিলারে হাতে নাতে ধরছি ধরা পড়ে মহিলা তো অবাক মানে নাচগীজ তো অবাক সেখান থেকে তারে টেনে হিঁচরে ঢাকা থেকে নোয়াখালীতে আনছে আইনা না সন্ধ্যে রাতে সন্ধ্যার দিকে আসছে মা সময় আসার পরে স্কুলের মাঠে ওকে বাঁধছি বানিতে গ্রামে মাইকিং করছি গ্রামে পুরো গ্রামে মাইকিং করছি যে এই ঘটনা এই শাস্তি হবে গ্রামে মাইকিং করছে আমার মা তখন খুব অসুস্থ দিকে উঠতে পারে এতটা অসুস্থ গ্রামের সব মানুষ হাজির করছি ওরে শাস্তি দিব ওই মুহূর্তে মা গিয়েই ধরেন গ্রামবাসীর সামনে আমার পা যাবে ধরছে আমি বললাম মা এটা কি মা আমার বেড়ে ওরে দে। দেয় আমি বলি কী বলো মা আমার সন্তানের জিব্বা কেটে দিল আমার বাবারে মা আমার ভাইরে মারলো আমার বউরে মানলো ওরে ছেড়ে দে আমার আম্মা বলে ছেড়ে দে বিচার করার জন্য তুই না বিচার করার জন্য আল্লাহ তালা আছে তিনার চেয়েও বড় বিচারক কেউ হতে পারে না আল্লাহ তালা বারবার বলছে যে বান্দা তুমি ক্ষমা করো বিচার আমি করবো তুই ক্ষমা করে দে আল্লাহ বিচার করব বিচার যদি দিতে হয় আল্লাহর কাছে দিই এবং তিনি হচ্ছে সবচেয়ে বড় বিচারক আমি বললাম মা তুই তার শাস্তি শ্বাস্তা তার পুলিশে দিয়ে দি আপাতত মা আমাকে বলে যে না তুই এখান থেকে তাকে ছেড়ে দিবি সে চলে যাবে তুই তার হাতের বাতন খোল তখন গ্রামের সব মানুষ বলতেছে যে হিরণ তোমার আম্মা যেটা বলে এটা শোনো তোমার আম্মা আমাদের গ্রামের বয়স্ক মানুষ আর কথার বাইরে যাওয়া যাবে না তার মায়ের কথা মতে আমি তখন তার হাতের বাদন খুলে দিলাম তো একটা বারের জন্য যদি আমার দিকে ফিরে তাকে তো আম্মাকে কিছু বলতো সেখান থেকেও একটা সিন সিনজিনে উঠে গেছে মা এটা তুমি কী করলা মা আমারে বলে তুই নিষ্কান একদিন শুনতে পাবি তার প্রতারণা যে কোর্স সে তার চেয়েও বেশি শাস্তি পাবে সেখান থেকে সে পুনরায় আবারও দুবাইতে চলে গেছে দুবাইতে গিয়ে ওই হাবিব কাকার সাথে আবার ওইখানে সে থাকতে শুরু করছে তো তার কখনো সন্তানাদি হবে না কারণ তার একটা রোগ আছে রোগের কারণে কখনো সন্তান হবে না তা এরপরে মা আমাকে বলে তুই একটা বিয়ে কর তো মা আমাকে হাতে পায়ে ধরে আমাকে পুনরায় আবারও বিয়ে করায় তেন আমি আবারও বিয়ে করি তা আমি এখন যে মহিলাটাকে বিয়ে করছি সে অত্যন্ত ভালো এবং সে আমার সন্তানকে আমাকে খুব ভালোভাবে দেখে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো তো আমার যে বড় ছেলেটা আছে আমার সুলতানার ছেলে সুজন আমার ছেলেটা জিব্বা কাটাও কথা বলতে পারে না তো ছেলেটার জন্য অনেক মায়া লাগে আমি ছেলেটাকে অনেক আদর করি আমার বাবুটার আমি অনেক আদর করি ও মনে মনে কোরআন শরীফ পরে মনে মনে কোরআন শরীফ পড়ে লিখতে পারে পড়তে পারে মানে পরে আবার লিখেও কিন্তু ওরকম করে বলতে পারে না তো আমি আর মানে শেষ পর্যন্ত আমি ওই মহিলার কোনো খবর নেই নেই আর কি মানে নার্গিস আক্তার কোনো খবর নেই নেই যে সে দুবাইতে কী করে বা কোথায় আছে কোন জায়গায় আছে এগুলো আর কোনো খবর নেই নেই আমার বর্তমান ওয়াইফ আমার বর্তমানে দুইটা মেয়ে একটা ছেলে মানে আগের সুজন সহ আমার টোটাল দুইটা ছেলে দুইটা মেয়ে নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ওই ঘটনার এক প্রায় এক বছর পরেই আমার আম্মাও মারা যায় তো আম্মা মারা যাওয়ার পরে আমি আর বিদেশেও যাইনি আমার যে টাকা পয়সাগুলো ওইগুলো দিয়ে আমি নোয়াখালী শহরের মধ্যেই রড সিমেন্টের একটা দোকান দিয়েছি ব্যবসা ধরেছি ওই ব্যবসা বাণিজ্য দিয়ে আমি খুব ভালোই আছি তো মাঝে মাঝে আপন ভাই আপনার গল্পগুলো শুনে দোকান পাঠে এই বৈশা বসে শুনি আর আছে আসে পলাপাইনরা বলেছে ভাই কী শোনেন এগুলো তা পলাপাইনরা অনেকে হাসে আসলে আপনার মর্ম তো সবাই বুঝে না এটা তো এক ঘন্টার একটা গল্প এটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পরে বোঝা যায় যে গল্পের মধ্যে কী আছে তো এই সময় ইয়াং বয়সে পলাপাইনরা কিন্তু এগুলো শুনতে পা মানে শোনে না আর কি ওরা এত এক ঘন্টা সময় নিয়ে শোনে না তা আমি শুনি আমার ভালো লাগে যার জন্য আমার জীবনেই ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে জানাইলাম যদি সম্ভবে আপনি গল্পটা প্রচার করবেন ভাল লাগবে এবং আপন ভাই আপনার জন্য ভালোবাসা রইল অত্যন্ত ভালোবাসা আপনাকে যদি কখনও নোয়াখালী আসা হয় আমার সাথে দেখা করে নোয়াখালী অমুক জায়গায় আমার দোকান আছে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত নোয়াখালীর ভাই হিরণের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য গল্পটা কিন্তু অতটুকুতেই শেষ নয় গল্পটা অনেক বড় ছিল এটার মতো ওনাদের পারিবারিক আরও অনেক কাহিনী আছে অনেক কথাবার্তা আছে তো যেহেতু আজকে ঈদের দিন আমি জানি আপনার অনেক ব্যস্ত এত আমি চেয়েছিলাম যে গল্পটা তিরিশ থেকে চল্লিশ মিনিটে শেষ করব কিন্তু পারলাম না এরপরও অনেকটা টাইম লেগে গেছে তো চাচ্ছিলাম আর কি শর্ট করে গল্পটা বলার জন্য যেহেতু আজকে ঈদ আপনার সব অনেক ব্যস্ত এত ব্যস্ততা থেকেও গল্প শুনবেন তার জন্য বেশি সময় নিচ্ছিলাম না এরপরেও গল্প অনেক লম্বা হয়ে গেছে এবং গল্পের যে মূল টপিক্স মূল যে বিষয়টা এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি না আপনারা বুঝেছেন কি না বাট এরপরও যদি কোনো অংশে না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন আমি আপন যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য প্রিয় বন্ধুরা লাখ টাকা দিয়ে আপনি বাগান বানিয়েছেন বাগানে এক একটা গাছের দাম হোক না পাঁচ লাখ দশ লাখ এরকম গাছ হয় না অনেক দামি দামি গাছ আপনার বাগানে আছে কিন্তু সেই গাছের সেই বাগানে যদি একটা ছাগল আপনি ঢুকে দেন তারপরে ওই লাখ টাকার ছোট ছোট গাছের চারার দিয়ে কিন্তু ওই ছাগল দেখবে না ছাগল চিটা পাবে সেটাকেই খাবে সুতরাং ছাগল আপনার সাজানো ফুলের বাগানে আইনেন না তাই বিয়ের সাথে করাটাকে অবশ্যই চিন্তা ভাবনা হিসাব করে এই নার্গিস মহিলাটা আগ থেকেই খারাপ ছিল মহিলাটা হঠাৎ করে একটা মানুষ পরিবর্তন এভাবেই হয়ে যায় সে জাস্ট পরিবর্তন হয়ে সে জিনের মতো একটা রূপ পাল্টাইছে এবং রূপ পাল্টিয়ে পুরো সংসারটাকে তসনস করে দিয়েছে তবে আমি যতটুকু হিরণ ভাইয়ের মুখ থেকে শুনলাম যে নার্গিস আক্তারের তিনি এখন কোনো খোঁজখবর নেন তবে এটা নিশ্চিত এটা অবিধার্য ভাই আমি উপরে ঢিল মারলে আমি যদি চুপচাপ বসে থাকি যে ঢিল কখন আর আমার গায়ে পড়বে না এটা কিন্তু মানে একদম ভ্রান্ত কথা ঢিল আমি উপরে যত জোরে মারছি এটা ঠিক ততটা লেট করে আমার গায়ে এসে পড়বে আমি অন্যকে ঠিক যতটা আঘাত করেছি ঠিক ততটার চেয়েও আরও বেশি আঘাত আমার জন্য অপেক্ষা করছে ডিল উপরে মাইরে যেরকম চুপচাপ বসে থাকা যায় না ঠিক তেমনি অন্যকে আঘাত করেও আপনি নিজেকে সাধু সন্ন্যাসী আর সুখী মানুষ ভেবে বসে থাকতে পারবেন না কারণ আপনার উপরে ওই গজব ঘুরে আসবে এটা এটা কারো গজব নয় অভিশাপ এটা প্রকৃতির নিয়ম বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আপনার এখানেই শেষ করছি দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে আল্লাহ হাফেজেন্ড আসসালামু আলাইকুম